দেখো আজকের যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে এলসিএম এইচসিএম। বেসিক্যালি আজকের ক্লাসটাতে এলসিএমটাই তোমাদের হবে, মানে লসাগু। তো লসাগু যখন আমরা করেছি, আমরা দেখেছি বিভিন্ন প্রসেসে যেভাবেই আমরা করি না কেন, লসাগু এবং লসাগুর যে অঙ্কগুলো সেগুলো খানিকটা টাইম থেকে বেশ কিছুটা সময় খরচ হয়ে যায়, বেশ কিছুটা সময় লেগে যায়। তো সেই টাইমটাকে আমরা অ্যাভয়েড করে কম সময়ের মধ্যে কীভাবে অ্যান্সার করবো আজকে গোটা ক্লাসটাতে সেই অংশটা শেখাবো। এবং এখানে প্রচুর থিওরি এবং তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট, তার সঙ্গে ট্রিক, প্রত্যেকটা অঙ্কের জন্য সেপারেটলি আমরা দেখব কি কেন সমস্ত প্রশ্নের উত্তর পাবো। একদম আগা থেকে গোড়া, আগা গোড়া থেকে শুরু করে পুরো অংশটা তো করবো বেসিক থেকে। কেন বেসিক থেকে করবো? কারণ তোমরা হয়তো অনেকেই ভাববে যে স্যার এলসিএম এইচসিএম বার করতে জানি, আমি বলবো না জানো, কিছুই না। আজকে আমি যেভাবে দেখাবো সেই অংশটা দেখো যে আমরা এলসিএম যখন বার করবো বা এইচসিএফ এর যখন অঙ্ক করবো মূল জায়গাটা কি। কারণ কনসেপ্ট থাকতে হবে, প্রাইমাল অংশটা ধারণা যদি না থাকে তাহলে এলসিএম এইচসিএফ বেকার। কারণ যখন কনসেপচুয়াল অঙ্কগুলো আসবে কিংবা কনসেপ্ট বেস অঙ্কগুলো আসবে তখন মূল জায়গাটা যদি না জানা থাকে উত্তর করা অসম্ভব। আর যদি জানা থাকে তাহলে উইদাউট এনি ট্রিক এনি কনসেপ্ট তুমি অ্যান্সার করে আসতে পারো, যার জন্য সমস্ত বিষয়টা আজকে আমরা দেখব। তো প্রথমেই আমরা যেটা জানবো এলসিএম অর্থাৎ লসাগু। তো দেখো লসাগু বার করার জন্য অনেকগুলো প্রসেস আছে। আমি কি বললাম, লসাগু যখন আমরা বের করি ধরো পেনটা চুজ করি, তো লসাগু বার করার অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসেস আছে। তার আগে আমি একদম বেস্টটা বলে নিই যে লসাগু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তোমরা হয়তো হাসবে যে সে লসাগু আমরা জানি, আমি যেটা বলছি সেভাবে জানো না। দেখো আমি যেটা বলতে চাইছি, দেখো লসাগু অর্থাৎ এলসিএম এই পুরো কথাটার অর্থটা কি, এল সি এম এই পুরো কথাটার অর্থ হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। কেমন, আমি যেটা বলছি একটু ভালো করে দেখো, কারণ এই কনসেপ্টটা বিভিন্ন অঙ্ক করার জন্য জরুরি। লিস্ট কমন মাল্টিপল, প্রত্যেকটা কথা আলাদা আলাদা অর্থ আছে। লিস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট বা সবচেয়ে ক্ষুদ্রত, কমন মানে সাধারণ, মাল্টিপল মানে গুণিত। তার মানেটা কি, এক বা একাধিক সংখ্যা আছে তাদের যেগুলো গুণিতক, সেই গুণিতকের মধ্যে সাধারণ টাকা নিয়ে তাদের মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটাই এলসিএম বলে আমরা জানি। ব্যাপারটা আরো পরিষ্কার হবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি যদি বোঝাই। যেমন ধরো সাপোজ আমি বললাম যে 12 এবং 16 এই দুটোর এলসিএম কি। তো এই এলসিএম বার করার জন্য অনেকগুলো প্রসেসকে ফলো করে, তো আমি সব প্রসেসগুলোই আগে বলবো। দেখো প্রথমত এই যে 12 আর 16 এদের লসাগু যখন আমরা বার করতে চলেছি এই পদ্ধতিতে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, তাহলে আমরা প্রথমে 12 গুণিতক গুলো বার করি। গুণিতক মানে কি, মাল্টিপল, 12 কে 12, 12 দিয়ে 24, 12 দিনে 36, 12 চার 48, যেটা আমরা নামতাই পড়েছি। তাহলে 12 গুণিতক গুলো কি, 12, 24, 36, 48, 60, 72 এরকম করে করে চলতে থাকবে, 84, 96 অ্যান্ড সো। এগুলো কোনো শেষ নেই, গুণিতক কখনো কোনো শেষ হয়। আমি যদি বলি 16 এর গুণিতক গুলো কি কি, তাহলে তুমি বলবে স্যার 16 দিয়ে 16, 16 দিয়ে 32, 16 তিনে 48, 16 চারে 64, 16 পাঁচে 80, 16 ছয়ে 96 এবং সো চলতে থাকবে। তাহলে এগুলো কি গেল, এগুলো হচ্ছে গুণিতক বা মাল্টিপল। এরপরে দেখো তাহলে গুণিতক গুলো আমরা বার করলাম, তাদের মধ্যে সাধারণ গুলো বার করি, তাহলে আমি দেখবো যে 12-র যে গুণিতক আর 16-র যে গুণিতক তাদের মধ্যে কোনগুলো কমন। লক্ষ্য করে দেখো 48 কমন, 96 কমন, অর্থাৎ 48-এর গুণিতক গুলো কমন, 48, 96 এরকম অসংখ্য গুণিতক পাবে যেগুলো কমন আকারে থাকে, তাহলে আমরা তার সাধারণটা বার করি। এদের মধ্যে যেটা ক্ষুদ্রতম লিস্ট, এদের মধ্যে ক্ষুদ্রতম দেখো 48, 96 এবং আরো আরো অনেক আছে, তার মধ্যে ক্ষুদ্রতম কে না 48, মানে 48-ই হয়ে গেল লসাগু।
তাহলে বোঝা গেল লসাগু আমরা অরিজিনালি কেন বার করি, এক বা একাধিক সংখ্যা, এক না একাধিক সংখ্যা, দুই তিন চার পাঁচ ছয় যাই থাক না কেন, তাদের যেগুলো গুণিতক সেই গুণিতকের মধ্যে যেগুলো সাধারণ সেই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটাই হচ্ছে আমাদের লসাগু। এইটা গেল আমাদের লসাগু। লসাগু বের করার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে এই প্রথম যে মেথডটা দেখবে এটাকে বলে মাল্টিপল মেথড, অর্থাৎ গুণিতক বের করে লসাগু বের করা। তার মানে আমরা বলতে পারি এক বা একাধিক সংখ্যা, ধরে নাও এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা, এদের এলসিএম কি হবে, না এমন একটা সংখ্যা, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা কিনা এ বি সি দ্বারা ভাগ করা যাবে, এ বি সি দ্বারা ভাগ করা যাবে, সেটাই হবে তাদের লসাগু। তাহলে আমি কি বললাম যে লসাগু মানে হচ্ছে, ধরো আমি বললাম দুই এবং তিন এদের লসাগু কত, তাহলে আমরা এমন একটা সংখ্যা খুঁজে বার করব, যেমন ধরো ছয়, বারো, আঠেরো ইত্যাদি, এই সমস্ত সংখ্যাগুলি দুই দ্বারাও বিভাজ্য, তিন দ্বারাও বিভাজ্য, এবং তাদের মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটাই আমাদের লসাগু। তাহলে এখানে লসাগুটা হয়ে যাবে ছয়, এটাকে বলে মাল্টিপল মেথড। এতক্ষণ যেটা নিয়ে বললাম সেটা হচ্ছে মাল্টিপল মেথড। এরপর একটা অন্য প্রসেসে ঢুকবো যেখান থেকে আমরা এলসিএম বের করব। এই প্রসেসটা আশা করি তোমরা অনেকে জানো, অনেকে জানো না, সেটা কি ম্যাক্স পাওয়ার অফ প্রাইম নাম্বার। তার মানে ধরো বিভিন্ন সংখ্যা আছে, বিভিন্ন সংখ্যা আছে, সেই বিভিন্ন সংখ্যা যেগুলো প্রাইম ফ্যাক্টর, সেই প্রাইম ফ্যাক্টরের এলসিএম বার করা। যেমন ধরো আমি বললাম একটু আগে দেখলে বারো আর ষোলো এদের লসাগু বার করা, বারো এবং ষোলো এদের লসাগু বের করা। এখন দেখো বারোটা আমি বলতে পারি চার গুণ তিন, বা এভাবেও ভাবতে পারি বারোকে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি দুই ছয় বারো, দুই তিনে ছয়, তাহলে আমরা বারোকে লিখতে পারবো দুই গুণ দুই গুণ তিন, দুটো দুই আছে, তাহলে আমরা দুই স্কোয়ার গুণ তিন এই আকারে লিখতে পারি। একইভাবে ষোলোটাকে ফোর লিখতে পারি কিনা বলো, দেখো কিভাবে ষোলো তাকে যদি দুই দিয়ে ভাগ করি আট, দুই দিয়ে ভাগ করি চার, দুই দিয়ে ভাগ করলে চারটা দুইয়ের গুণ, তার মানেই টু টু দি পাওয়ার ফোর। এবারে যখনই আমি বারো আর ষোলোর মধ্যে লসাগু নেব তখন আমরা কি করব, দেখব বারো আর ষোলোর মধ্যে কমন প্রাইম ফ্যাক্টর কি কি আছে, দুই এবং তিন, তার বাইরে কিন্তু কিছু নেই, দুই এবং তিন তার বাইরে কিছুই নেই, ঠিক আছে, তাহলে দুই এবং তিন এর বাইরে কিছু নেই, তাহলে দুই হবে এবং তিন হবে। এরপর দেখব হাইস্ট পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার, যেমন দেখো এখানে দুইয়ের পাওয়ার কত, না দুই, কিন্তু এখানে দুইয়ের পাওয়ার কত, না চার, তাহলে দুই এবং চার এই দুটোর মধ্যে সবচেয়ে বড় বা ম্যাক্সিমাম কত, না চার, সেটা না। এরপর দেখো তিন, এখানে তো তিন আছে, এখানে তিন নেই, বা আমি বলতে পারি তিনের পাওয়ার এক আছে বা তিন আছে, তাহলে এই দুটো গুণ করে নেবো, তাহলে আমাদের এলসিএম টু টু দি পাওয়ার ফোর মানে আট, এই সরি টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো, তিন টু তিন, তাহলে ষোলো তিনে কত হলো আটচল্লিশ, তাহলে আটচল্লিশ হয়ে গেল আমাদের লসাগু। এর আরো কয়েকটা উদাহরণ আমি দেখাই যেখানে ম্যাক্স পাওয়ার প্রাইম নাম্বার, অর্থাৎ সর্বাধিক প্রাইম নাম্বারের পাওয়ার গুলোকে নিয়ে আমরা এলসিএম বার করতে পারি। যেমন দেখো এই একটা অঙ্ক, এই অঙ্কটা তো আমাকে বলেছে যে এই দুটো সংখ্যার লসাগু কি কি হবে। একটা সংখ্যা কি, একটা সংখ্যা দেখো আছে টু টু দি পাওয়ার সেভেন, থ্রি টু দি পাওয়ার ফাইভ এবং সেভেন টু দি পাওয়ার থ্রি, এই একটা সংখ্যা। আরেকটা সংখ্যা কি আছে টু টু দি পাওয়ার থ্রি, থ্রি টু দি পাওয়ার সেভেন কিন্তু সেভেন, মানে এই যে শুধু শুধুমাত্র তার পাওয়ার কিছু নেই মানেই পাওয়ারে এক আছে, এটা কিন্তু জেনে রেখো। এবার বললো এই দুটোর মধ্যে এলসিএম, তাহলে এলসিএম যখন বার করবো দেখো এখানেও ফ্যাক্টর আছে দুই তিন সাত, এখানেও দুই তিন সাত, তাহলে যেটা এলসিএম হবে সেখানেও এই তিনটে প্রাইম ফ্যাক্টর কাজ করবে, একটা দুই, একটা তিন আর একটা সাত। এরপর আমরা কি দেখব দুইয়ের পাওয়ার, এখানে দুইয়ের পাওয়ার কত সাত, এখানে দুইয়ের পাওয়ার কত তিন, তাহলে এই যে সাত এবং তিন এই দুটোর মধ্যে কোনটা ম্যাক্সিমাম বা সবচেয়ে বড়, কি বলবে স্যার সাত,
তাহলে ওটা কেন গুণ। এবার আসো তিনে, এখানে তিনের পাওয়ার কত না পাঁচ, এখানে তিনের পাওয়ার কত সাত। তাহলে আমি যদি বলি পাঁচ আর সাতের মধ্যে কোনটা বড়, তাহলে তুমি বলবে সে সাতটা বড়, তাহলে সাতটা কেন গুণ। এখানে দেখো সাত আছে যার পাওয়ার তিন, এখানে সাত আছে যার পাওয়ার এক, তাহলে এই যে তিন এবং এক তাদের মধ্যে বড় কে না তিন, ব্যাস তাহলে এটাই হয়ে গেল আমাদের লসাগু। তাহলে লসাগু মানে কি, লসাগু হচ্ছে যেসব প্রাইম ফ্যাক্টরস গুলো আছে তাদের যেগুলো ম্যাক্সিমাম পাওয়ার সেটাকে নিয়ে আমার যে রাশিটা তৈরি হবে সেটাই হচ্ছে আদতে লসাগু। ধরো আমি আর একটা উদাহরণ দেখাচ্ছি, কোনো একটা অঙ্কে দেখলে টু টু দি পাওয়ার থ্রি, ফাইভ টু দি পাওয়ার থ্রি, সেভেন টু দি পাওয়ার টু এরকম আছে। আর একটা ধরো টু টু দি পাওয়ার ফাইভ, থ্রি টু দি পাওয়ার নাইন ইন্টু নাইন টু দি পাওয়ার থ্রি এরকম আছে, যেগুলো এই দুটোর মধ্যে লসাগু। তাহলে তুমি বলবে স্যার দুটোতে একই সংখ্যা প্রাইম ফ্যাক্টর হিসেবে নেই, এখানে আছে স্যার দুই পাঁচ সাত আর এখানে আছে দুই তিন সাত। ঠিক আছে, যা যা আছে সব দুই পাঁচ সাত এগুলো তো নবই, সঙ্গে এখানে দুই তো নিয়েছি, তিন আর নয়, অ্যাকচুয়ালি এই নয়টা আপাতত কেটে দাও তিন, তাহলে তিন। ঠিক আছে, এবার দেখো এখানে দুইয়ের পাওয়ার তিন, এখানে দুইয়ের পাওয়ার পাঁচ, তাহলে এই দুটোর মধ্যে সবচেয়ে বড় কি না পাঁচ, তাহলে এর পাওয়ার নিয়ে নেবো পাঁচ। এখানে পাঁচের পাওয়ার তিন, এখানে তো পাঁচ নেই, মানে পাঁচের পাওয়ার তিনই হবে। এখানে সাতের পাওয়ার দুই, এখানে সাত নেই, তাহলে সাতের পাওয়ার দুই নেই। এখানে তিনের পাওয়ার নয়, এখানে যদি চো তিন নেই, তাহলে পাওয়ারটা নিয়েও নয়। এটাই হয়ে গেল তাদের এলসিএম। এটা হলো এলসিএম এর সেকেন্ড মেথড, যে মেথডটাতে আমরা নয়টা কেটে দিলাম, কারণ নয়টা তো আবার তিনেরই গুণিত, নয়টাকে তিন স্কয়ার লেখা যায় না, নয়টা ফালতু নিয়ে যাবে, বুঝছো? ধরো এই দুটো সংখ্যা একই থাকলে, একই থাকলে যে যা যা ফ্যাক্টর থাকবে, একই হোক বিভিন্ন হোক, যা যা প্রাইম ফ্যাক্টর থাকবে, যা চোখের সামনে দেখতে হবে সবগুলোই থাকবে। এরপরে তাদের ম্যাক্সিমাম পাওয়ার গুলোকে আমরা নিতে দাও, ম্যাক্সিমাম পাওয়ার গুলোকে আমরা নিতে দাও। ওইটা বলছি না, বলছি এইদিকে দুই আছে তো ওইদিকেও দুই আছে, তার জন্য একটা দুই নিতে হবে। হ্যাঁ, দুইটা নিতে হবে, দুই বার তিন আর পাঁচের মধ্যে সবচেয়ে বড় পাওয়ার সেটা পাঁচ নিতে হবে, হয়েছে? এরপরে দেখো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কত সুন্দর অঙ্ক হয়, কিন্তু কত কঠিন অঙ্ক। এই কনসেপ্টটি জানা না থাকলে অঙ্ক হওয়া মুশকিল ছিল। দেখো পরের অঙ্কটা তো আমরা আসবো, যেমন দেখো এই অঙ্ক, সাধারণ চোখে তুমি তো অনেক লসাগু গসাগুর অঙ্ক করেছো, দেখো এই প্রশ্ন উত্তর তার দিতেই পারবো যতক্ষণ না আমি বলছি। লক্ষ্য করো, বলছে দুটো সংখ্যা, একটা 216 আর একটা জানি না কি সেটা হচ্ছে কে, তাদের লসাগু হচ্ছে 648। তাহলে এরকম কে কতগুলো মান পাওয়া যেতে পারে? খুব দুর্দান্ত অঙ্ক, খুব কনসেপচুয়াল অঙ্ক, এটা ভিশন পড়ছে এই মুহূর্তে, কিন্তু এটার কনসেপ্টটা না থাকলে অঙ্কটার উত্তর দিতে পারবে না, যে কনসেপ্টটা আগেটাই আমরা করলাম। তাহলে এখানে কি বলতে চাইছে, বলছে দুটো সংখ্যা আছে, একটা 216 আর একটা কে, কেটা জানি না কিন্তু তাদের লসাগু 648। তাহলে এরকম কের মান কতগুলো আমরা পেতে পারি, কতগুলো আমরা পেতে পারি? তো দেখো আমরা যদি 216 ফ্যাক্টর করি, 216 মানেই ছয়ের কে, 216 আমরা কত বলতে পারি, 216 হচ্ছে ছয়ের কিউ। আবার যেহেতু ছয়টাকে দুই গুণ তিন লিখতে পারি, তাহলে দুই গুণ তিন তার হোল কিউ মানে দুইয়ের কিউ আর তিনের কিউ লিখতে পারি। তার মানে কি 216 এটাকে আমরা লিখতে পারবো দুইয়ের কিউ এবং তিনের কিউ। ক্লিয়ার? এটা অব্দি সবার ক্লিয়ার হয়েছে 216টাকে আমরা কিভাবে লিখবো, তাকে একটা সময় বুঝতে পেরেছি আশা করি। এরপরে আমাদেরকে কে একটা অংশ বার করতে হবে, যেটার জন্য এই দুটো লসাগু হবে 648। 648 আবার 216 তিন গুণ, তাহলে এখানে আমরা যদি বলি এলসিএমটা কত, এলসিএমটা হচ্ছে 648, যে তিন গুণ তা 216, 216 তিন গুণ। তার মানে অ্যাকচুয়ালি পাওয়ারটা হয়ে যাবে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর। এটা তোমরা কৌশল দেখে নিতে পারো, 648 যেভাবে তোমরা ভেঙে দেখো
648 তো তোমরা দুই দিয়ে ভাগ করো, দুই তিনে ছয়, দুই এককে দুই, দুই দুই চার, দুই চারে আট, আবার দুই দিয়ে দুই এককে দুই, দুই ছয় বারো, দুই দিয়ে চার, তারপর আবার দুই দিয়ে দুই আট ষোলো, দুই এক তিন দিয়ে সাতাশ, তিন দিয়ে নয়, তিন দিয়ে তিন। তাহলে দেখো তিনটে দুই আছে যার জন্য দুইয়ের পর তিন হয়েছে, চারটা তিন আছে যার জন্য তিনের পর চার আছে। তার মানেটা কি দাঁড়ালো, একটা সংখ্যা যেটা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি গুণ থ্রি টু দি পাওয়ার থ্রি, আর একটা সংখ্যা জানি না কিন্তু তাদের লসাগুটা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ঘটনা। তাহলে মাঝের সংখ্যাটা আমাকে খুঁজে বের করতে হবে, মাঝের সংখ্যাটা খুঁজে বার। আচ্ছা একটা জিনিস দেখো, এই মাত্র তোমরা দেখবে যে মাঝের সংখ্যাটা যখন আমরা খুঁজে বার করতে যাব, মাঝের সংখ্যাটা যখন আমরা খুঁজে বার করতে যাব, যেহেতু এইটা হচ্ছে লসাগ, এইটা হচ্ছে লসাগ, তাহলে আমি যদি তিনের পাওয়ারটা দেখি, তিনের পাওয়ারটা যদি আমরা দেখি, এক মিনিট বলেই দিয়েছিলাম ছটা পঞ্চানব্বই রান, আমি যদি শুধু তিনের পাওয়ারটা দেখি, লসাগুতে তিনের পাওয়ারটা চার আছে, লসাগুতে তিনের পাওয়ারটা চার আছে, তাহলে কোথাও না কোথাও এই সংখ্যা দুটোর মধ্যে, এই সংখ্যা কিংবা এই সংখ্যার মধ্যে তিনের পর চার একটা হবেই, হ্যাঁ কি? কারণ আমরা জানি লসাগুতে ম্যাক্সিমাম যে পাওয়ারটা সেটা আছে, তো এখানে তো তিনের পর তিন হয়ে আছে, চার তো নেই, তাহলে নিশ্চয়ই অন্য সংখ্যাটাতে তিনের পর চার আছে। তবেই যখন এই ফ্যাক্টরটা নিয়েছি, তিনটা যখন নিয়েছি, তখন তিন আর চারের মধ্যে বড় ফ্যাক্টর হিসেবে চার মানেই টু টু দি পাওয়ার ফোরটা আমি পেয়েছি। আবার বলছি, যেহেতু লসাগুটা টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর, তাহলে আমি যদি শুধু এই পার্টটা দেখি, লসাগুতে যখন এই পার্টটা এসেছে তখন ও নিশ্চয়ই কোনো না কোনো একটা সংখ্যাতে ছিল, তো এই সংখ্যাতে তো থ্রি টু দি পাওয়ার থ্রি আছে, তাহলে ওখানে নিশ্চয়ই ছিল না, তাহলে এইটাতে থ্রি টু দি পাওয়ার ফোর ছিল। ঠিক আছে, এবার দুইয়ের পাওয়ার কি হতে পারে? দেখো এখানে দুইয়ের পাওয়ার তিন আছে, লসাগুতেও আমার দুইয়ের পাওয়ার তিন আছে, তাহলে এখানে দুই থাক নাই থাক কিচ্ছু এসে যায় না। দুইয়ের পাওয়ার যদি দুই নাইই থাকে তাহলেও আমার লসাগুতে টু টু বা থ্রি আসবে, কেননা এখানে টু টু বা থ্রি আছে। যদি দুইয়ের পাওয়ার এক হতো তাহলেও টু টু বা থ্রি আসবে, হায়েস্ট পাওয়ার হিসেবে তিন আসবে। যদি দুইয়ের পাওয়ার দুই হতো তাহলেও পাওয়ারটা তিন আসতো, হায়েস্ট পাওয়ার হিসেবে তিন হলেও হতো। তার মানে আমরা সংখ্যাগুলো কি পেলাম, থ্রি টু দি পাওয়ার ফোরটা ফিক্সড হয়ে গেল, দুইটা ভেরিয়েবল, দুইয়ের পাওয়ার শূন্য হলেও এটার আর এটার লসাগু এটা হবে, দুইয়ের পাওয়ার যদি এক হয় এটা তো থ্রি টু দি পাওয়ার ফোর তাহলেও এটা আর এটার লসাগু এটা হবে, দুইয়ের পাওয়ার যদি দুই হয় থ্রি টু দি পাওয়ার ফোর তো ফিক্সড তাহলেও এই দুটোর লসাগু এটা হবে, টু টু দি পাওয়ার থ্রি যদি থাকে তাহলেও আমাদের লসাগু এটাই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা লসাগু বের করতে গিয়ে দুইয়ের পাওয়ার চারটা হতে পারে, এরকম চারটা সংখ্যা আসতে বা চারটা সংখ্যা আসতে, তাহলে এরকম কে আমরা কতগুলো পাবো, কে পাবো চার। এবার ঘটনাটা হচ্ছে গোটাটা বিস্তারিত আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বললাম, কিন্তু এত ব্যাখ্যা ম্যাখ্যায় আমরা যাবই, আমরা যাব ট্রিকি কনসেপ্টে, সেটা কিভাবে একবার দেখে নাও। তার আগে পেজটা একবার মুছে নি, এটা কেন হলো সেটা আমি বললাম, এরপরে আমরা কি করব, এটা ট্রিকটা শিখব, যে ট্রিকটা আমরা পরীক্ষার হলে ইউজ করবো, আর ব্যাখ্যাটা আমি এতক্ষণ ধরে দিলাম। প্রথমে আমরা কি করব, দেখব দুশো ষোলো এটার ফ্যাক্টর করবো, ছশো আটচল্লিশ এটারও ফ্যাক্টর করবো, যেমন করে করি আমরা দেখব যে দুশো ষোলোর ফ্যাক্টর কত, এই মাত্রই দেখলে আর লিখছি না, টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি, আর এটার ফ্যাক্টর কি, টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর, এইটা হচ্ছে ফ্যাক্টর। বেশ, এরপরে দেখো আমরা দেখব যে কোন পার্টটা কমন, এই পার্টটা কমন, দেখো টু টু দি পাওয়ার থ্রিটা দু জায়গাতেই কমন, তাহলে এই যে টু টু দি পাওয়ার থ্রি তার পাওয়ারটা কত না তিন, তাহলে কের মান তার থেকে একটা বেশি হবে, তিন প্লাস এক চারটা, তাহলে কের মান হয়ে যাবে চারটা। পুরোটা আমি আবার একবার রিপিট করি, আমি কি বললাম, দুশো ষোলোকে আমরা ফ্যাক্টর করব, এইমাত্র ফ্যাক্টরটা করে দেখিয়েছি আর দেখালাম না, এটা ফ্যাক্টর টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার থ্রি,
দেখা এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু জরুরি, আমি এত ইলাবোরেট করে বলছি তার একটা কারণ আছে, পরে পরে যখন মেইন অঙ্কগুলো তো ঢুকবো তখন বুঝতে পারবে যে কেন স্যার এতটা বলেছে। ঠিক একইভাবে 648-এর ফ্যাক্টর কি না স্যার, 2^3^4, ঠিক আছে, এই দুটোর মধ্যে কমন কোনটা, 2^3 এটা কমন, তো তার পাওয়ারটা কত না 3, তাহলে কের মান তার থেকে একটা বেশি হবে, 3 যোগ 1 4টা, তাহলে এখানে কের মান কতগুলো পাওয়া যাবে, মানে সংখ্যা কটা হতে পারে, 4টা হতে পারে, তাহলে অপশন বি এই যে আমাদের প্রপার। স্যার আর একটা অঙ্কটা বুঝাবেন না, স্যার অঙ্কটা আর একটু বুঝাবেন না, আরেকবার বোঝা, একটা কি ওই 3 থেকে 4 মাইনাস হয়ে গেল? হ্যাঁ বলো না, ওই যে এই তিনটা, তিন আমি 0 থেকে 3 অব্দি কটা সংখ্যা বলবো, 0, 1, 2, 3 চারটা হচ্ছে, তার জন্য এই তিনের সঙ্গে সরাসরি একটা যোগ করে 4। আর একটা অঙ্ক দেখে দেখো, মানে যেটা যেটার মানে কমন আছে তার পাওয়ারটা যত হবে তার সঙ্গে 1 যোগ করে দিতে হবে, তো এক যোগ করে, যেমন আমি আর একটা কি স্যারকে ফোন করি, যাই সাদা ফোনটা নিই, দেখো আমি আরো একটা অঙ্ক ধরা আমার দিয়েছে সাপোজ 75, ঠিক আছে, আর একটা দিয়েছে এদের লসাগু, ধর বলে দিয়েছে যে এদের লসাগু হচ্ছে 150, তাহলে দ্বিতীয়টা কটা সংখ্যা হতে পারে যার জন্য আমাদের লসাগুটা 150, ঠিক আছে, একটা সংখ্যা 75 আর একটা সংখ্যা কে তাদের লসাগু 150, এটা আমাকে বলে দিচ্ছে, তাহলে বলছে ওরকম কে মানে এটা কটা সংখ্যা হতে পারে যে 75 আর সেই সংখ্যার লসাগু 150, তোমাকে এটা জিজ্ঞেস করো, তাহলে তুমি প্রথমে কি করবে 75-এর ফ্যাক্টরাইজেশন করবে, বুঝতে পারছো 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে দেখো এটা কত যায়, 3 × 2 = 6, 3 × 5 = 15, দেন আবার 5 × 5 = 15, তাহলে 75-কে আমরা লিখতে পারি 3 × 5 × 5, 3 × 5 × 5, তার মানে 3 × 5 এর স্কোয়ার, 3 একটাই আছে 5 দুটো আছে, ঠিক আছে। ঠিক একইভাবে 150 পাওয়ার বার করো, প্রথমে 2 দিয়ে করো 75, তারপরে দেখো আবার কত হবে, এটা হচ্ছে এক কাজ করো এটা 150 নিয়ে নাও, একটু সমস্যা হবে, এক মিনিট, ২২৫, এবার ওটা 150 হতে পারে, সেটার জন্য একটা উপায় বলি, সেটা আমি এখনো বলিনি বলে এটা আমি 225 আপাতত বললাম, কি বললাম একটা সংখ্যা 75 আর একটা সংখ্যা কে যাদের লসাগু 225 যদি হয় তাহলে পরে বলো কে মানে ওই দ্বিতীয় সংখ্যাটা কটা হতে পারে, তাহলে আমরা কি করবো 225-এর লসাগু বানাবো, তাহলে তো 225-এর যদি লসাগু বানাই তাহলে প্রথমেই আমরা 3 দিয়ে কাটি, 3 × 7 = 21, 3 × 5 = 15, তারপর আবার 3 দিয়ে, 3 × 25 = 5, দেন আবার 5 দিয়ে 5, তাহলে আমরা 150 এটাকে কত লিখতে পারবো, 2 × 3 = 2, 5 = 5, মানে মধ্য হিসাব সব কিছু ছেড়ে দিই কি দাঁড়ালো 225 কে 150 নিলাম কেন আবার, তাহলে 225 হবে তো, হ্যাঁ 225, তাহলে 75-এর জন্য কত পেলাম 3 × 5 এর স্কোয়ার, এই একটা সংখ্যা, আর একটা সংখ্যা আমাকে বের করতে হবে যেই দুটোর এলসিএম হচ্ছে 3² × 5^2, এবার আমরা দেখব এই সংখ্যাটা আর এই লসাগুটার মধ্যে কি কমন, 5এর স্কোয়ারটা কমন, দেখো 5এর স্কোয়ার এখানেও আছে, 5এর স্কোয়ার এখানেও আছে, এই দুটোর মধ্যে কমন কে 5এর স্কোয়ার, পাওয়ারটা কত 2, ওটাকে 1 বাড়িয়ে নেবো, তার মানে 3টে সংখ্যা এখানে বসালো, এখানে 3টে সংখ্যা বসালো তাদের লসাগু হবে, বোঝা গেছে, তাহলে 5এর স্কোয়ারটা কমন ছিল, যে পার্টটা কমন তার যেটা পাওয়ার বেশি নিয়ে তার থেকে 1 বেশি, এবার সেটাই উত্তর। এখন তোমাদের মনে হতে পারে যে ও স্যার এখানেও 2টো ফ্যাক্টর ছিল 3, 5, এখানেও স্যার 2টো ফ্যাক্টর, যেটা আমি যে কারণে 150টা কাটলাম, তো স্যার এই 2টো ফ্যাক্টর না থেকে
যদি সে তিনটে ফ্যাক্টর থাকতো তাহলে আপনি কি করতেন, ঠিক আছে, দুটো অংশ যদি কমন থাকতো আপনি কি করতেন, এই প্রশ্নগুলো মাথায় আসতেই পারে। এখানে পাঁচে স্কোয়ার একটাই কমন, এখানেও পাঁচে স্কোয়ার একটা পার্টি কমন ছিল, ধরে নাও এটাও যদি তিনে স্কোয়ার হতো তখন দেখো দুটো কমন হয়ে যেত, দিয়ে হয়তো আর একটা কিছু থাকলো, সাত চতুর্থ বা তিন সাত চতুর্থ নয়, তখন তো দুটো কমন, এই একটা এই একটা এখানে এই একটা, তাহলে আচ্ছা দুটো কমন হলে তখন কি করবে, এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই তোমাদের মাথায় আসতে পারে। তার জন্য একটা অঙ্ক দেবে, যেমন ধরো এই অঙ্ক, সেখানে একাধিক কমন, আমি কি বললাম সেখানে একাধিক কমন, যেমন দেখো এখানে প্রথম সংখ্যাটা পাঁচটাকে তীরচিহ্ন দিয়ে লেখা হয়েছে, প্রথম সংখ্যাটা হচ্ছে দুইয়ের পাওয়ার ১৪ এবং তিনের পাওয়ার ১৯, সাতের পাওয়ার ২৩, আরো একটা কোনো সংখ্যা ছিল, কি ছিল সেটাই আমাদের বের করতে হবে, কিন্তু এদের লসাগুটা আমাদেরকে বলে দিয়েছে কত, দুইয়ের পাওয়ার ১৪, তিনের পাওয়ার ১৯, সাতের পাওয়ার ৩৫। তো বলছি বলো তাহলে এরকম কমন কতগুলো আমরা পেতে পারি, এরকম কমন আমরা কতগুলো, কমন মানে কতগুলো সংখ্যা আমরা পেতে পারি যাতে লসাগু হবে এটা। কি বললাম এই একটা সংখ্যা, এর সঙ্গে এরকম কতগুলো সংখ্যা নিতে পারি যাদের লসাগু হবে এটা, বুঝতে পেরেছ? প্রশ্নটা সবাই বুঝতে পেরেছো কিনা গল্প সবার কি প্রশ্নটা বুঝতে পারছো? এই একটা ১৪ ত্রিদুবার ১৯ এবং সাত ত্রিদুবার ২৩, এর সঙ্গে কতগুলো সংখ্যা আমরা নিতে পারি যাদের লসাগু হয়ে যাবে ত্রিদুবার ১৪, ত্রিদুবার ১৯, সাত ত্রিদুবার ৩৫, এটা হচ্ছে আমার প্রশ্ন। এবার আমরা কি করবো বলতো, প্রথমে দেখবো কমন কতগুলো আছে আর কমন কতগুলো নেই। তাহলে দেখো আমি যদি দেখি এখানে এই যে দেখো টু টু দুবার ১৪, এখানেও টু টু দুবার ১৪ একটা কমন, আবার থ্রি টু দুবার ১৯ এবং এখানেও থ্রি টু দুবার ১৯ কমন। তাহলে আগের অঙ্কটায় কি ছিল, একটি কমন ছিল, এই অঙ্কটায় কি আছে, দুটো কমন আছে, লে এবার কি করবি কর। তখন আমরা কি করব, আগের অঙ্কটা আমরা দেখলাম যে একটা কমন থাকলে আমরা কি করছিলাম, এক যোগ করে নিচ্ছিলাম, এখানে দুটো কমন থাকলেও একই জিনিস, এখানে যদি শুধু একটা কমন থাকতো তাহলে কি করতাম, ১৪র সঙ্গে এক যোগ করে নিতাম, একইভাবে এটাও তো কমন, এর পারটা কত ১৯, তাহলে তার সঙ্গেও এক যোগ করে যে এই দুটি রাশিকে ১৪ আর একে ১৫, ১৯ আর একে ২০, তাহলে এই দুটো মিলিয়ে গুণ করলে হবে ৩০০। তাহলে এরকম ৩০০ কানা সংখ্যা আমরা নিতে পারি যাতে এর সঙ্গে এই ৩০০টা সংখ্যা লসাগু হয়ে যাবে এই অংশ। দেখো সবাই বুঝতে পেরেছ? তাহলে যদি একাধিক কমন থাকে, একাধিক কমন থাকে তখন আমরা কি করব, যে যে কমনগুলো যাই আছে, যেমন ধরো এখানে ১৪ আছে তার সঙ্গে এক যোগ করে নাও, মানেই ১৪ থেকে এক বাড়িয়ে নাও ১৫, আবার এটাও কমন আছে, তারপর ১৯ আরও এক বাড়িয়ে নাও হলো ২০, গুণ করে নাও ব্যাস ৩০০ হয়ে যাবে অ্যান্সার, বুঝতে পেরেছ? তাহলে একাধিক কমন যদি থাকে তখন আমরা কি করব, তখন এক এক করে বাড়িয়ে ওই দুটোকে গুণ করে দেবো, আর যদি একটি কমন থাকে তাহলে তো এক যোগ করে যেটা হলো সেটাই আছে, যদি একাধিক থাকে তখন এক যোগ করে যেটা পাচ্ছি সেগুলোকে আমরা গুণ করে দেবো, বুঝতে পেরেছ? দেখো সবার ক্লিয়ার? স্যার এই যে ৩০০টা বেরোলো, এটা কি ৩০০টা কি কে এর মানটা ৩০০, না মানে কে এটাকে ৩০০ রকম ভাবে লেখা যাবে? হ্যাঁ কে এটাকে ৩০০ রকম ভাবে লেখা যাবে, মানে ৩০০টা সংখ্যা, আচ্ছা বুঝতে পেরেছি, ৩০০টা সংখ্যা ওর সঙ্গে বসে লসাগুটে এটা থাকা, কি বললাম বুঝতে পারি, ঠিক আছে দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, স্যার সমস্যা হলো কিছু শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ স্যার নেটওয়ার্কে বলুন জন্য স্যার একটু বুঝতে পারলাম না স্যার, মাঝখানে বন্ধ হয়ে গেছিল তো স্যার, একটু স্যার সামনে দিয়ে কথা বলতে দিন। অসম্ভব না, এরকম ধরো তোমাদের এখানে ৬০-৭০ জন ছেলে আছে, সবার যদি নেটওয়ার্কটা প্রবলেমের জন্য আমাকে যদি একবার করে বলতে হয় তাহলে একটা অঙ্ক ৭০ বার একটা ক্লাসে সেটা শেষ হবে। সো আই লাস্টের দিকে তুমি রেকর্ডেড ক্লাস দেখো, এখানে আর কিছু করার, দেখো পরবর্তী কনসেপ্টটাতে আমরা, তাহলে এই যে কনসেপ্টটা সেটা আমরা একবার লিখে নেবো খাতায়, প্রত্যেকে একটু খাতায় নোট করে নাও আমি এটি বলছি,
লিখবে একটি পার কমন থাকে তার ঘাত মানে পাওয়ার এক শূন্য উত্তর হবে তার থেকে এক বেশি মানে এক্স যোগ ওয়ান। আচ্ছা দুটি পার কমন থাকলে তাদের পাওয়ার একটা ধরো এক্স আর ওয়াই হলে কি উত্তর হবে? উত্তর হবে এক্সটাকে এক বাড়িয়ে নেব ওয়াইটাকে এক বাড়িয়ে নেব ছেড়ে গুণ করে দেবো উত্তর। তাহলে এই গেল আমাদের দুটো ট্রিক গোদা বাংলায় লিখিয়ে দিয়েছি। এরপর আসবো দ্বিতীয় কনসেপ্ট, কিন্তু দ্বিতীয় কনসেপ্টটাই আসবো যেটা আর একটু অন্য ধরনের। এখানে দেখো ঠিক আছে যেমন আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার সঙ্গে এই অঙ্কটার তফাৎটা আগে বলছে যে দুটো স্বাভাবিক সংখ্যা যাদের লসাগু 200 তাহলে এরকম কতগুলো সেট পাওয়া যাবে বা কতগুলো জোড় পাওয়া যাবে। এই অঙ্কটা তো আরো জটিল হবে, কেন আগের অঙ্কে একটা সংখ্যা বলে দিয়েছিল আর একটা সংখ্যা আমাকে বার করতে হয়েছিল এবং লসাগুটা বলে দিয়েছিল। তাহলে আগের ক্ষেত্রে দুটো সংখ্যার একটা তোমাকে বলে দিচ্ছিল, এখানে দুটো সংখ্যার একটাও বলে নেই, তাহলে কি করবি কর? কি বললাম বুঝতে পারবে? দেখো আমাকে কি বলেছে, যদি দুটো স্বাভাবিক সংখ্যা তাদের জাস্ট লসাগুটা আমাকে বলে দিয়েছে 200 তাহলে এরকম কতগুলো সেট আমি জোড় বা কতগুলো সংখ্যার জোড় পেতে পারি যাদের লসাগু হবে 200। ঠিক আছে, আমি ধরো বললাম 1 আর 12 লসাগু কত না 12, 6 এবং 12 লসাগু কত না 12, 4 12 লসাগু কত না 12, 4 6 লসাগু কত 12। আমি যেটা বলতে চাইছি আশা করি সবাই বুঝতে পারছো, আমি যেটা বলতে চাইছি 1 এবং 12 এই জোড়টার লসাগু কত না সে 12, 2 12 এই জোড়টার লসাগু কত সে সেম 12, 3 4 লসাগু কত না 12, 6 6 12 লসাগু কত না 12। তাহলে আমি যদি তোমাকে বলি যে লসাগু 12 হবে এমন কতগুলো জোড় তুমি পেতে পারো, তখন তুমি বলবে স্যার 1টা 2টো 3টে 4টা পাবোই, আমি বললাম 4টা এখানে আমরা পাবো, দেখতে পাচ্ছ? তাহলে এদের সবারই লসাগু 12, এরকম কতগুলো জোড় পেতে পারো 1টা 2টো 3টে 4টা। অঙ্কটা এই অঙ্কটা সেটাই বলছে যে লসাগুটা 200 তাহলে এরকম কতগুলো জোড় তুমি বার করতে পারো, এটা 12 বলে সম্ভব হলো 4টা বার করে দেখা। কিন্তু যদি 12 এই সংখ্যাটা 12 এত ছোট না হয়ে বড় হয় যেমন 200 হয়েছে তখন কি করে বের করবে? তার জন্যই তখন আমরা প্রথমে কি করব, 200কে ভালো করে বুঝে নাও, 200কে ফ্যাক্টর করো, 200টাকে ফ্যাক্টর করো। দেখো 2 দিয়ে কাটো 100, 2 দিয়ে কাটো 50, 2 দিয়ে কাটো 25। এটা আমি নিজেই মুখে মুখেই করে দিতে পারতাম, তোমাদের অনেকেই হয়তো অঙ্কে দুর্বল তাদের জন্য এটা বলছি, 5 দিয়ে কাটো 5। তাহলে আমরা বলতে পারি 1টা 2টো 3টে 2, তাহলে আমরা 200কে লিখতে পারবো 3টে 2 মানে 2 এর পাওয়ার 3 গুণ 2টো 5 তাহলে 5 এর পাওয়ার 2। কি বললাম বুঝলে? 5 এর পাওয়ার 2, ঠিক আছে? তাহলে এটা হলো 200 ফ্যাক্টর। এই অবধি সবাই বুঝেছো? একটা ছোট্ট লাইক করে দাও। হ্যাঁ স্যার বুঝে গেছি, ঠিক আছে। এরপর আমি এরকম কতগুলো জোড় পেতে পারি এটা বোঝার উপায় হচ্ছে এই যে 2 এর পাওয়ারটা এটা ভেবে নাও এক্স, এখানে 5 এর যে পাওয়ারটা এটাকে ভেবে নাও ওয়াই, তাহলে আমাদের জোড় কতগুলো হবে তার জন্য এই ফরম্যাটটা খাটিয়ে দেবো, এক্স যোগ ওয়ান ইন্টু ওয়াই যোগ ওয়ান প্লাস এক্স ওয়াই, মানগুলো বসিয়ে দেবো। এক্স এর মান 3, 3 যোগ 1, ওয়াই এর মান 2, তাহলে এখানে হচ্ছে 2 যোগ 1, এক্স এর মান এখানে 3, ওয়াই এর মান 2, এটা হিসেব করো, 3 আর 4, 2 আর 3 প্লাস 3 2 6, তাহলে এটা হলো 12 আর 6, 18টা জোড় আমরা পেতে পারি, 18টা জোড় জোড় সংখ্যা আমরা পেতে পারি যাদের লসাগু হয়ে যাবে 200, যাদের লসাগু হয়ে যাবে 200। দেখো এটা বুঝতে পেরেছো কিনা?
তখন এই ফরম্যাটটা খাটে, তখন এই ফরম্যাটটা খাটে। এটা লেখার কিছু দরকার নেই, এটা সরাসরি দেখো টাইপ করাই আছে। কোনো সংখ্যাকে যদি পি টু দু বার এক্স ইন্টু পি টু দু বার ওয়াই এরকম আকারে লেখা যায় তাহলে তাদের এলসিএম হয়ে যাবে। এই এলসিএম যদি ওটা হয় তাহলে তার জোড় মানে প্রমিত জোড় হবে এই এত, ঠিক আছে। আর একটা অঙ্ক একই সঙ্গে আর একটা অঙ্ক আমরা করে দিই, ধরো আমি বললাম দুটি স্বাভাবিক সংখ্যা লসাগু হচ্ছে 96, ঠিক আছে, দুটি স্বাভাবিক সংখ্যা লসাগু 96, তখন কতগুলো জোড় আমরা পেতে পারি যেটা লসাগু হবে 96। তাহলে তোমার প্রথম কাজ এটাকে ফ্যাক্টর করে দিতে, ফ্যাক্টর কিন্তু আমি নিজে মুখে মুখে করতেই পারি, কিন্তু তোমাদের জন্য করে দাঁড়াচ্ছি। দুই দিয়ে কাটো 48, দুই দিয়ে 24, দুই দিয়ে 12, দুই দিয়ে 6, দুই দিয়ে 3। তাহলে আমরা দেখো তো 96টাকে লিখতে পারবো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, দুইয়ের পাওয়ার পাঁচ গুণ একটি তিন আছে, তাহলে তিনের পাওয়ার এক, তাহলে পাঁচটাকে ভেবে নাও এক্স, একটাকে ভেবে নাও ওয়াই, তাহলে এক্সটা পাঁচ ওয়াইটা এক, তাহলে কতগুলো জোর পেতে পারি, ওই যোগ এক্স যোগ ওয়ান ওয়াই যোগ ওয়ান যোগ এক্স ওয়াই, এক্সটা পাঁচ, তাহলে পাঁচ যোগ এক মানে ছয় ডাইরেক্ট লিখছি, ওয়াইটা এক, এক আর একে দুই যোগ পাঁচ গুণ এক, 12 আর 5-এ 17, তাহলে এরকম 17টা সংখ্যার জোড় আমরা পেতে পারি যাতে লসাগু হয়ে যাবে 6। আশা করি সবার বিলকুল ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? তাহলে লসাগু তার সংক্রান্ত জটিল অঙ্ক প্রথম করেছে, এরপর অঙ্কগুলো কিন্তু সহজ অঙ্ক, কিন্তু প্রথমে একটা জটিল কনসেপ্টকে শুরুতেই যেহেতু বুঝে নেওয়াটা সহজ হবে বলে এটা আমরা করলাম। এবার দেখো যখন আমরা লসাগু করব তখন অ্যাকচুয়ালি রিয়েল ফ্যাক্ট কি, এই তো লসাগুর জন্য দেখলে অনেকগুলো উপায় আছে, এক হচ্ছে মাল্টিপ্লিকেশন বের করে লসাগু বার করা দেখলে, প্রাইম ফ্যাক্টর বার করে লসাগু বের করা দেখলে, ভাগ পদ্ধতি লসাগু তোমরা জানো, যেমন ধরো সাপোজ তোমাকে বললো 4 এবং 3-এর লসাগু কত, তাহলে তোমরা এরকম করে ভাগ করো, 4 × 4 3 রইলে, আবার 3 দিয়ে ভাগ করো, 3 × 3 3, তাহলে এখানে হয়ে যাবে 4 × 3 × 1 × 1 সমান হচ্ছে 12। এই ভাগ পদ্ধতি তোমরা জানো, আবার এটাও জানো ধরো বললো 2, 8, 10-এর লসাগু, তো তখন এইভাবে ভাগ করো 2 × 2 = 2, 2 × 4 = 8, 2 × 5 = 10, আর যাবে না তাহলে 2 × 4 = 8, 5 = 40 লসাগু, এই পদ্ধতিগুলো তোমরা জানো যেগুলো আমরা ভাগ পদ্ধতি জানো, তাহলে এই পদ্ধতি আমরা জানি, ঠিক আছে। কিন্তু আমরা পরীক্ষাতে করব কি করে, মানে যাতে সহজে আমরা করতে পারি লসাগু, ওই অত ভাগ পদ্ধতি, গুণিতক পদ্ধতি, প্রাইম ফ্যাক্টর পদ্ধতি এইসব না করে রিয়েলিস্টিক পদ্ধতিটা কি হওয়া উচিত, যেমন ধরো 12 এবং 16 এই লসাগু আমরা প্রথমেই করেছি, 12 এবং 16 কত লসাগু পেয়েছিলে না? 48। এবারে আমি যেভাবে ভাবাচ্ছি সেভাবে এই দুটো লসাগু আমাকে বের করতে হবে, ঠিক আছে, এই দুটো লসাগু আমাকে বের করতে, লসাগু বার করতে গিয়ে প্রথমেই করবে কি, প্রথমেই করবে কি সবচেয়ে বড় সংখ্যাটা আগে নিয়ে, ঠিক আছে, দুরকম উপায় করা যায়। প্রথমেই তুমি বড় সংখ্যাটা নিয়ে নিলে, ধরো এই 12 আর 16-এর মধ্যে বড় সংখ্যাকে মাসে 16, তাহলে 16টা নিয়ে নিবে, ওকে 16টা তো নিয়ে নিয়েছো, তাহলে এই কাট, এবারে রইলো 12। আচ্ছা 12 মানেই তো 4 × 3, হ্যাঁ কি না? 12 মানেই 4 × 3, 4 তো 16-এর মধ্যে অলরেডি আছে, কারণ 16 মানেই 4 × 4, তাহলে 4 তো অলরেডি আছে, কিন্তু 3 নেই, তাহলে আর একটা 3 নিয়ে, 16 × 3 = 48 হয়ে গেলো, তখন লসাগু সহজে করলাম, কিছু করার দরকার নেই। তুমি বলবে স্যার 12 আর 16 বলে এতটা সহজে করলেন, অন্য একটা করে দেখাম তো, তোমাদের পরীক্ষায় যেরকমগুলো পড়ে বিরাট বড় বড় সংখ্যার লসাগু তোমাদের কমপ্লিট পরীক্ষায় পড়বে না, যেরকমটা পড়ে সেগুলো আমরা অনায়াসেই করে নিতে পারবো এই পদ্ধতি, যেমন ধরো 9, 12, 15 এদের লসাগু করতে দিয়েছে, আমি যেভাবে ভাবতে চাইছি সেই অ্যাঙ্গেলটাকে বোঝো, তাহলে এদের মধ্যে বড়কে না 15, তাহলে 15টাকে আগেই নিয়ে নেবে বল, তাহলে এটা কেটে দাও, 15 নিয়ে ফেলেছি 12। আচ্ছা 12 মানে কি? 12 মানে হচ্ছে 3 × 4, 3 তো 15 তো আছে, 3 × 5 = 15, কিন্তু 4 নেই, তাহলে 4টাকে নিলাম গুণ, তাহলে 12টাও নেওয়া হয়ে গেল। আচ্ছা 9-কে যখন নেবো, 9 মানে কি? না স্যার 3 × 3, ঠিক আছে, একটা 3 তো 15 তো পাবো, কিন্তু আর একটা 3 আমি পাচ্ছি, তাহলে আর একটা 3 নিয়ে, 15 × 4 = 60, 3 = 180, এদের লসাগু হয়ে গেলো 180,
বুঝছেন, মানে এটা মাইন্ড ক্যালকুলেশন, মনটাকে ক্যালকুলেট করে, মন থেকে ক্যালকুলেট করে কিন্তু তুমি সহজে উত্তর বার করতে পারো। আরো একটা উদাহরণ, এটা একটু কি হলো ভালো এখনো পর্যন্ত সার্ভিস দিচ্ছে এটাই দেখো। আরো একটা উদাহরণ ধরো, একটু বড় সংখ্যা নেওয়া, ধরো বললাম 25, 35 আর 42, এদের ক্যালসিয়াম বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, সবচেয়ে বড় সংখ্যা কোনটা? না 42, সেটা আগেই নিয়ে নেব, যা বটে বটে এটি আগে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে 42 আমি নিয়ে ফেলেছি, 35 মানে 7 পাচ্ছে 35, দেখো তো 7টা তো 42 আছে, কারণ 7, 6, 42, 5 কিন্তু নেওয়া হয়নি, তাহলে 5টাকে নিয়ে নাও, তাহলে 35 সবাইকে নেওয়া হবে। 25 মানে কি, 5 গুণ 5, একটা 5 তো নেওয়া হয়েছে, এই যে 5, আর একটা 5 নেই, তাহলে আর একটা 5কেও নিয়ে ফেলো, ব্যাস এটা গুণ করে নাও, আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 42 আর 25, 25 40 হচ্ছে 1000, আর 25 2 50, 1050 হয়ে গেলো ক্যান্সার, বুঝতে পারলে। দেখো আমি গুণটা কীভাবে করলাম সেটাও একটু দেখে নাও, 42 ইন্টু 25, প্রথমে 42 গুণ করছি না 40 গুণ করছি, 25 ইন্টু 40, 25 4 100, আর একটা শূন্য, তাহলে 1000, আর 25 আর এই যে 2টাকে ছেড়ে রেখেছিলাম 25 দিয়ে 50, তাহলে হয়ে গেলো 1050। দেখো মনে মনেই গুণও করতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। আমি এই যে ট্রিকটা বললাম, এই যে পদ্ধতিটা বললাম, সেটা বুঝলে কি না বল? এরপর দেখো, তাহলে আমি তো এমন কিছু এত কিছু বললাম, এগুলো বলার পিছনে একটা লজিক, তাহলে এটা হচ্ছে রিয়েলিস্টিক উপায়, যে উপায় দিয়ে আমরা এবারে সহজে করতে পারবো। এবার ধরো আমি তোমাকে বললাম, আচ্ছা ভাই 9 আর 8 এদের লসাগু কত? তুমি বলবে স্যার শিখিয়েছিল যে বড় সংখ্যা 9 নিয়ে নি, এবার দেখবো তাহলে এটা আমি নিলাম 8, 8-এর মধ্যে 9-এর মধ্যে 8 তো কোথাও নেই, তাহলে 8টাও নিয়ে নি, 9 8টা 72, এইটা লসাগু। এই পদ্ধতিতে আমরা শিখলাম এটা, এই পদ্ধতিটা। আর একটা জিনিস তোমাকে রিপ্রেজেন্ট করলো কি, যদি মাইন্ডে যদি আমি তো নিজে কানে হেডফোন দিয়ে আমার নিজের ক্লাসটা নিজেই শুনছি, গাঁক গাঁক করে চিল্লাচ্ছি বলে মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে সাউন্ডটা একটু কম, স্যার যদি একটু কম চিল্লাতো তাহলে ভালো হতো। দেখো তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে 9 আর 8-এর লসাগু করতে গিয়ে যে এরা হচ্ছে কো প্রাইম, মানে এদের মধ্যে কিছুই কমন নাই, কমন থাকলে আগের গুলো দেখলে তো, কিছুই কমন যখন থাকছে না তখন অ্যাকচুয়ালি সংখ্যাগুলোকে গুণ করে দিচ্ছি, উত্তর পেয়ে যাচ্ছি। যেমন আমি যদি তোমাকে বলি, আচ্ছা 5 আর 3-এর লসাগু কত, তুমি দেখছো 5 আর 3-এর মধ্যে কোনো কমনই নাই, তাহলে 5 আর 3-এর গুণ করে দেবো 15, ঠিক আছে। তোমাকে বললো 45 আর 2 এই দুটো লসাগু কত, তুমি দেখতে পাচ্ছ 45 আর 2-এর মধ্যে কোনো কমন না, তাহলে তুমি লসাগু বলে দেবে 45 ইন্টু 2 90, হ্যাঁ কি না। তোমাকে বললো ধরো 60 আর 60 বা 71 এই দুটোর মধ্যে এই দুটো লসাগু কত, তো তুমি জানো 71টা এমনিতেই মৌলিক সংখ্যা, তো 1 আর 71 ছাড়া অন্য কিছু ভাগ করা যাবে না, তাহলে 60 আর 71-এর মধ্যে কোনো কমন না, তাহলে এই দুটো লসাগু কি হবে, কিছুই হবে না, ওই দুটোকে গুণ। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে দুটো কমন নেই এমন সংখ্যা, যাদের মধ্যে কমন নেই তাদেরকে বলে কো প্রাইম, বা যাদের লসাগু 1, 9-8 লসাগু 1, 5-3 দেখো লসাগু 1, 60-71 লসাগু 1, 45-2 লসাগু 1, এগুলোকে বলে কো প্রাইম। মোদ্দা বাঁকড়ি ভাষায় বললে বলা যাবে যে যেসব সংখ্যার মধ্যে কোনো কমন নাই ভাই, তারাই হচ্ছে কো প্রাইম বা পরস্পর মৌলিক। তাহলে এখান থেকে একটা শিক্ষা কি পেলাম, যে পরস্পর মৌলিক সংখ্যা থাকলে তাদের লসাগু আর কিছুই না, সংখ্যা দুটোর গুণফল। আমি একবার লিখছি, এটা লেখার পিছনে যুক্তিটা হচ্ছে এটাই, যে তোমাদের মনে থাকবে এবং চাইলে তোমরা খাতায় নোট করে নিতে পারো। তাহলে আমি কি বললাম, 2টি 3টি 4টি যাই থাক না কেন, তারা যদি পরস্পর মৌলিক বা কো প্রাইম হয়, কো প্রাইম হয় বা পরস্পর মৌলিক সংখ্যা হয়, এটা অনেক সময় ইন্টারভিউতে ধরে, যারা আগের বারে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়
ইন্টারভিউ দিতে গেছে তাদের এই প্রশ্নটা করা হয়েছে। পরস্পর মৌলিক সংখ্যা সংখ্যা তাদের লসাগ কি হবে? কিছুই হবে না, সংখ্যাগুলোর গুণফল হবে, শুধু গুণ করে দিলেই হবে সংখ্যাগুলির গুণফল। তাহলে আমি কি বললাম যে কো প্রাইম বা পরস্পর মৌলিক যদি একাধিক দুটো তিনটে চারটা পাঁচটা ছটা যাই থাকলো কেন, তাদের যদি আমাকে লসাগু বের করতে পারে আমি কিচ্ছু করবো না, সংখ্যাগুলোকে গুণ করে দেব, ব্যাস এটি হয়ে যাবে আমাদের। নেক্সট অঙ্কটা এসো দেখো, তোমরা দেখেই উত্তর বলতে বলছে দুটো সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 945, তাহলে তাদের লসাগু কত? 945ই, ব্যাস এটি আনসার। এমনিতেই জানো একটু আগেই দেখলাম যে দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয়? তাদের গুণফল। তাহলে গুণফলটা তো এখানে বলেই দিয়েছে, তাহলে লসাগু কত? ওইটাই হবে 945। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো সবাই? দেখো কারণ আমি এটা বললাম তার কারণ এটা। এবারে ভেবো না যে সবসময় এত সহজ জিনিসই তোমাকে দেবে, এটাকেও আরো কতটা দুমড়ে মুচড়ে জটিল করা যেতে পারে সেটা হয়তো নেক্সট অঙ্কটাই আমরা দেখবো। জানি না পরের অঙ্কটা, হ্যাঁ ওই রকমই আছে। ঠিক দেখো কি বলেছে, বলছে এবি দুটো এমন মৌলিক সংখ্যা যাতে এ গ্রেটার দেন বি, তাদের লসাগু দূষণ হয়, তাহলে এ ইন্টু এ মাইনাস বি এর মান হবে। অঙ্কটা একটু ভালো করে আগে পড়ো, হয়েছে কি বলছে? এবি দুটো মৌলিক সংখ্যা, মনে রাখ পৃথিবীতে যে কোনো দুটো মৌলিক সংখ্যা বানানো তারা পরস্পর মৌলিক, যে কোনো দুটো মৌলিক সংখ্যা, তুমি 5 নাও 97 নাও, হ্যাঁ ওরা নিজেরা পরস্পর মৌলিক। তাহলে যখনই এই ঘটনাটা বললো তখনই আমি মনে এইটা উদয় হলো যে এবি দুটো মৌলিক সংখ্যা মানেই ওরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে? তাদের লসাগু হচ্ছে 209। তাহলে আমরা জানি যে কোনো পরস্পর মৌলিক সংখ্যা একাধিক 3, 4, 5 যা কিছুই তাদের লসাগু কত? এখানে 209, তাদের লসাগু হয় সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটির গুণফল। আর লসাগুটা 9 বলছে, তাহলে ওদের গুণফলটাও 209 বলেছে, লসাগুটা 209 বলেছে, তাহলে ওদের গুণফলটা 209। এটা আমি প্রথমেই ভেবে নিতে পেরেছি যে দুটো সংখ্যা খুঁজবো যেগুলোকে গুণ করলে 209 পাবো। আমাকে বলো তো 209 এমন দুটো সংখ্যা যাদেরকে গুণ করলে 209 পাবো। তুমি বলবে স্যার 19 আর 11, ঠিক আছে? কী করে আমি বুঝলাম বলো তো? এত সহজ, তখন শেষটা 9 আছে, তাহলে 9 থাকবেই। এটা দেখো 200-র কাছাকাছি, তাহলে একটা সংখ্যা 20-র বেশি হবে না, তাহলে 20-র নিচের মৌলিক সংখ্যা 19। এবারে দেখো এর সঙ্গে এমন কিছু মৌলিক সংখ্যা গুণ করবো যাতে 9 1 কে 9 হয় ইউনিট ডিজিট, তাহলে এখানে ইউনিট ডিজিট 1 হবে। এবারে বলো দুই অঙ্কের কোন মৌলিক সংখ্যার শেষটা 11? তুমি বলবে স্যার 11টি। দুই অঙ্কের কোন মৌলিক সংখ্যার শেষটা 1? তুমি বলবে স্যার 11। তোমরা সহজে খুঁজে পেয়ে গেলাম আমি আমার মাইন্ড ক্যালকুলেশন করে সংখ্যা দুটোর গুণফল 19 আর 11, তোমরা অন্যভাবেও দেখতে পারো। তাহলে আমি এখান থেকে পেয়েই গেলাম যে একটা সংখ্যা হচ্ছে 19 আর একটা সংখ্যা 11। বলেছে বড়টাকে এ ভাবো, ছোটটাকে বি ভাবো, তাহলে এটাকে এ ভাবোই বড়টা, আর এটা কার ভাবে বি ছোটটা। তাই আমাকে বলেছে এ ইন্টু এ, এ ইন্টু এ মাইনাস বি, এ ইন্টু এ মানেই তো স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি বার, এ কত? 19, তাহলে 19 স্কোয়ার মাইনাস বি, বি কত? 11। এইটি আমাকে বের করতে হবে, 19 স্কোয়ার কত হয়? 361 361 বিয়োগ 11 কত হবে? 350 এসছে স্যার। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার। এই অঙ্কটা দিয়ে আবার তোমাকে B² - এ বার করতে বলতে পারতো, তো বি তো 11, তাহলে 11² - 19 করতাম, 121 - 19 করতাম, 102 তখন আছে, যেভাবে হোক আমরা বের করে নিতে পারবো। কিন্তু এই সব কিছুর মধ্যে মূল কনসেপ্ট দাঁড়ালো ওটাই যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হয়ে যাবে সংখ্যা দুটোর গুণফল। সবার এই পর্যন্ত ক্লিয়ার? ছোট একটা লাইক করে দাও। এরপরে দেখো তোমাদের খানিক পরিচিত অঙ্ক দেবে, কিন্তু মনে রাখো এখন এই মুহূর্তে প্রত্যেক দিন
অঙ্ক নিজেকে চেঞ্জ করছে। এবং তোমরা যদি 5 বছর আগের যে কোনো পরীক্ষার কোশ্চেন, 5 বছর পরের যে কোনো পরীক্ষার কোশ্চেন, মানে এখনকার কোশ্চেন দেখো, দেখবে আমূল পরিবর্তন হচ্ছে। তার কারণ আছে, তার কারণটা কি, আগে ধরো WBP KP পরীক্ষা যারা দিত তারা মাধ্যমিক পাস, HS পাস, যাই হোক কি বললাম, তো আমি যেটা বললাম যে আজ থেকে 5 বছর আগে যারা পরীক্ষা দিত হু দে আর তারা কে, তারা মাধ্যমিক পাস, HS পাস, এখন সেই সেম পরীক্ষা দিচ্ছি এখন যারা পরীক্ষা দিচ্ছে তারা অনেকেই WBP পরীক্ষা দিচ্ছে, অথচ দেখবে যা PhD, অথচ PhD আছে কিংবা আরো বড় বড় ডিগ্রি আছে, তারাও পরীক্ষা দিচ্ছে। কিছুদিন আগে খবর কাগজে পড়েছিলে কি, মর্গের চাকরির জন্য 29 জন পোস্ট ডক্টরেট অ্যাপ্লাই করেছে। তো এরকমটাই হচ্ছে, তাহলে কোশ্চেন প্যাটার্নও কিন্তু সেইভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে আগে যেরকম লোপা লোপা কোশ্চেন হতো, এখন পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং কনসেপ্ট চলে আসছে, তারপরে অঙ্কগুলোকে একটু ঘোরানোর চেষ্টা করছে এরকম। ফলে আগেকার মতো টোপ্পা অঙ্ক, লালু অঙ্ক আর এই মুহূর্তে পড়ে না। তোমরা যদি পরীক্ষার কোশ্চেনগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে অন্তত 2-3টে কোশ্চেন কি 5টা কোশ্চেন এমন থাকবেই যেটা তোমার কনসেপ্ট ছাড়া তুমি উত্তর দিয়ে আসতে পারবে। যদি 30টা অঙ্ক থাকে বা 25টা অঙ্ক থাকে তাহলে 20টা অঙ্ক লোপ্পা হলেও 5টা অঙ্ক কিন্তু কনসেপচুয়াল হবে, আর এই 5টা অঙ্কই তোমার সঙ্গে বাকিদের তফাৎ তৈরি করে যার জন্য এত বলছে, বুঝতে পারলে। এটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে ভীষণ রকম, ফলে কনসেপ্টগুলো আমার চাই। চাই নেক্সট অঙ্কটা ধরো, এই অঙ্ক ধরো বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 120 দ্বারা বিভাজ্য। তিন রকম উপায় দরকার হলো, তিন রকম উপায় কি কি, একটা হচ্ছে জেনারেল মেথড, একটা হচ্ছে ট্রিকি ওয়ে, আর একটা অপশন বেসড। এই তিনটে জিনিস আমরা, কিন্তু তার আগে একটা ছোট্ট জিনিস আমি বলে, ধরো আমি তোমাকে বললাম, ভালো করে শুনবে আমার এই কথা, আমি বললাম 4 দিয়ে ভাগ করে 3 ভাগ শেষ হবে, সেরকম ক্ষুদ্রতম সংখ্যাটা কত বলো? তুমি বললে স্যার 3, আবার বলছো। আমি বললাম যে 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করবো, যদি ভাগ শেষ পাবো 3, এমন ক্ষুদ্রতম সংখ্যাটা কত? তুমি বললো স্যার 3। তুমি বলবে স্যার 3 + 4 = 7, ঠিক কিনা? তার মানে কি, আমি দেখতে পাচ্ছি যে আমি 4 দিয়ে ভাগ করে যখন ভাগ শেষ আমি 3 পেতে চাইছি, তখন ক্ষুদ্রতম সংখ্যাটা আমি বলতেই পারি যে 3ই হবে, 3ই। এটা আমার মূল কনসেপ্ট। এবার আমি তোমাকে বললাম এই প্রশ্নটাই একটু অন্যরকম ভাবে বলছি, আমি তোমাকে বলেছিলাম সিম্পলি যে 4 দিয়ে ভাগ করে ভাগ শেষ 3 থাকবে এমন ক্ষুদ্রতম সংখ্যাটা কি, আর এর সঙ্গে কোনো শর্ত আরোপ করিনি। কিন্তু আমি যদি তোমাকে বলতাম 4 দিয়ে ভাগ করে 3 ভাগ শেষ থাকবে এরকম 3 অঙ্কের সংখ্যা কত, আমি কি বললাম বুঝলে? আমি বললাম যে 4 দিয়ে ভাগ করে 3 ভাগ শেষ থাকবে, 4 দিয়ে ভাগ করে 3 ভাগ শেষ থাকবে এরকম ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যাটা কি, বুঝতে পারছি? আমি আস্তে আস্তে কিন্তু এই অঙ্কটার দিকেই পৌঁছচ্ছি। তখন তুমি বলবে যে স্যার 4 দিয়ে ভাগ করলে ক্ষুদ্র ভাগ শেষ আমার 3 থাকছে, আমাকে 3 অঙ্কের সংখ্যা করতে হবে, 4 × 25 = 100, তাহলে 3 অঙ্ক ওইখানে গিয়ে হচ্ছে। তাহলে তুমি কি করবে যে 4 যেটা আছে সেটা থেকে তুমি 100 ধারে কাছে নেবে, কারণ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তুমি জানো 100, তুমি জানো 100। তাহলে দেখো 4 দিয়ে 100-র কাছাকাছি কি সংখ্যা আছে, না 4 দিয়ে 100 তো স্যার পুরো বিভাজ্য, তাহলে এর সঙ্গে 3 আমরা যোগ করে দিই, 103 হবে সেই ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যাটা,
যেটাকে আমি চাপ দিয়ে ভাগ করলে তিন ভাগ শেষ হয়। আবার বলছি, আমি বললাম চাপ দিয়ে ভাগ করে তিন ভাগ শেষ থাকবে, এরকম ক্ষুদ্রতম তিন অঙ্কের সংখ্যা কোন? তো তুমি বলবে যে স্যার তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে স্যার 100। ঠিক আছে, চাপ দিয়ে যদি আমি 100 ভাগ করতে যাই তাহলে 4×25=100 পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে। কিন্তু আমাকে তো বলেনি যে স্যার পুরোপুরি বিভাজ্য হতে হবে, আমাকে তিন বাড়তি থাকতে হতো, কারণ ওটা ভাগ শেষ আসতো। তাহলে তুমি 100 সঙ্গে তিনটাকে আরো যোগ করে নিলে 103 পেলে, সেই 103 কে ন্যাচারালি তুমি যখন চাপ দিয়ে ভাগ করবে, 4×2=8, 23, 4×5=20, 23 দেখো রিমাইন্ডার থাকছে বা ভাগ শেষ থাকছে। ঠিক আছে, তো এই কনসেপ্টটার উপরে ডিপেন্ড করে আমরা অঙ্কগুলোকে বিভিন্ন অঙ্কগুলোকে করতে পারবো। আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি। এবার আমি যে অঙ্কটা বলছি এই অঙ্কটা দেখো, আমি তিনটে উপায়েই দেখাবো, তিনটে দরকার হলে উপায় দেখাবো, তুমি কনসেপ্টটাকে বুঝে নাও, একটা হারিয়ে গেলে আর একটা করতে পারো। ভালো করে শোনো, আমি যেটি বলছি খুব ভালো করে শুনবে। প্রথম যে উপায়টা আমি বলবো এটাই অ্যাকচুয়ালি আমরা পরীক্ষাতে করব, বাকি যে উপায়গুলো বলবো সেগুলো পরীক্ষাতে করব না, যদি না হয় তখন বাকিগুলোতে হাত দেব। আমি যেটা বলছি ভালো করে শোনো, বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 120 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আচ্ছা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি না, পাঁচটা নয়, ঠিক আছে এটা আমরা জানি, কিন্তু আমাকে বলছে 120 দ্বারা বিভাজ্য হতে। আচ্ছা 120 দ্বারা যদি বিভাজ্য হয়, 120 মানেই তো একটু মনে মনে ভাবো না, 120 মানে হচ্ছে 3×4=10, 12 মানে 3×4=10, তাহলে যে সংখ্যাটা 10 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, তাকে 120 দিয়ে ভাগ করা যাবে। আমি কি বললাম, কোনো একটা সংখ্যাকে 120 দিয়ে ভাগ করা গেল, তার মানে কি ওই সংখ্যাটাকে অবশ্যই 3 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে, হ্যাঁ কি না? কি সবাই হ্যাঁ বলো? হ্যাঁ স্যার। তাহলে আমরা একটা উপায় পেয়ে গেলাম, ডিভিসিবিলিটি রুল দিয়ে আমি অঙ্ক করতে পারবো। কিভাবে? তাহলে যে সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য তার শেষটা অবশ্যই শূন্য, তাহলে আমার 5-digit number 1, 2, 3, 4, 5 5-digit number যার শেষটা আমি খুঁজে পেয়ে গেছি শূন্য হবে। ক্লিয়ার? যার শেষটা শূন্য হবে, কেন না 10 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এবার বলো 3 দিয়ে বিভাজ্য, তার আগে ভাবছি 3 দিয়ে বিভাজ্য কে হবে? না অঙ্কগুলো সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য, আমি যদি প্রথমটা 9 নিই তাহলে হবে 3 দ্বারা বিভাজ্য, 9 আর 0 যোগ করলে 9ই পাবো, তারপরেরটাও 9 নিতে পারি, তারপরেরটাও 9 নিতে পারি, এইটা কি 9 নিতে পারি, এইটা কি 9 নিতে পারি? দেখো এই সংখ্যাটা আমরা কি কি নিতে পারি, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে মেবি এটাকে আমরা 3 নিতে পারি, 6 নিতে পারি, 9 নিতে পারি, 0 নিতে পারি, হ্যাঁ কি? আমি বলেছি 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে হবে, তাহলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এটা 9 নিয়ে নিয়েছে, যেহেতু পাঁচ অঙ্ক বৃহত্তম বলেছে তাহলে প্রথমটা 9 নেওয়াই যায়, তারপরেরটাও 9 নিয়েছে, তারপরেরটাও নিয়ে, এইটা কত নেব, এটা কি আমরা 9 নেব? উত্তর হচ্ছে না, কেন না? তাহলে এইটাকে আমরা কি নেব অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি আমাকে 10 ঠিক আছে, এটাও আছে, এটাও আছে, এটা যদি 3 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে ওই সংখ্যাটা আমি 3 বসাতে পারি, 6ও বসাতে পারি, 9ও বসাতে পারি, 0ও বসাতে পারি। যদি সাপোজ এটা 3 বসি, এটা আমি 3 বসে দিব, তাহলে সংখ্যাটা হবে 3×0=30, সে কিন্তু 4 দিয়ে ভাগ করা যাবে না, কারণ যে কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ করার রুলটা কি, শেষ দুটো অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, যেমন 120 এটা 4 দ্বারা বিভাজ্য, কেন? কারণ শেষ দুটো অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা 20 সেইটা 4 দ্বারা বিভাজ্য, তাই 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যদি আমি 3 বসাতাম শেষ দুটো অঙ্ক 3 এবং 0=30 হয়ে যাবে, 30 কি 4 দিয়ে ভাগ করা যায়? না, হবে না। আচ্ছা 6 যদি নিতাম তাহলে হতো 60,
ষাট চার দিয়ে ভাগ করে দেয় তাহলে ছয় নিতেই পারি, যদি নয় নিতাম তাহলে হতো নব্বই, নব্বই আবার চার দ্বারা বিভাজ্য, যদি শূন্য নিতাম তাহলে শূন্য শূন্য সেটাও চার দ্বারা বিভাজ্য। তাহলে এইখানটা আমি দুটো জিনিস নিতাম, একটা ছয় আর একটা শূন্য, কিন্তু গুরু আমাকে বলেছে বৃহত্তম, তাহলে আমি অবশ্যই ছয়টা নেব। তাহলে কি অ্যান্সার হয়ে গেল? নাইন 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 সিক্স জিরো, বাস উত্তর হয়ে গেলো অপশন এ। আমি বললাম তাই এতক্ষণ লাগলো, এটা মাইন্ড সেট আপ, যত অঙ্ক করবে এই অঙ্কগুলোর সাপেক্ষে তোমার তত মাইন্ড সেট আপ তৈরি হয়ে যাবে, মুখোমুখি উপকৃত। পুরো বিষয়টা আমি আর একবার বলে দিচ্ছি, সবাই শুনি। বললাম একশো কুড়ি দ্বারা বিভাজ্য, এই অঙ্কটা কিন্তু দুটি রকম ভাবে ঘুরিয়ে দেয়, একশো কুড়ি দ্বারা ভাগ করে আবার তিন ভাগ শেষ থাকবে, পঁয়ত্রিশ ভাগ শেষ থাকবে, এরকমও হতে পারে। তো যাই হোক, আমরা এইটা আগে করি, তো একশো কুড়ি দ্বারা বিভাজ্য আমরা জানি একশো কুড়ি মানে তিন চার দশ, ঠিক আছে। আমরা চেষ্টা করবো প্রাইমে ভাঙ। তোমার এখনই মনে হতে পারে ও স্যার আপনি বারো ইন্টু দশ কেন করলেন, কিংবা ও স্যার আপনি দুই ইন্টু ছয় ইন্টু দশ কেন করলেন, ছয়টা মৌলিক সংখ্যা নয়, ঠিক বারোটা মৌলিক সংখ্যা নয়। চেষ্টা করবে মৌলিকে ভাঙতে, তিন চার এটা পরস্পর মৌলিক, তাই আমি একটা তিন আর একটা চার এমনই ভেঙেছি, বুঝতে পারছি। তাহলে দেখো যে সংখ্যাটা একশো কুড়ি দ্বারা বিভাজ্য নর্মালি সেটা তিন দিয়ে চার দিয়ে দশ দিয়ে বিভাজ্য, এখন যদি দশ দিয়ে বিভাজ্য হয়ে তাহলে অঙ্কটা শেষটা জিরো হবেই, দশ দিয়ে বিভাজ্য হতে হলে শেষটা জিরো, একটা জায়গা আমি খুঁজে পেয়ে ফাইভ ডিজিট নাম্বার, তাহলে বাকি আরো চারটা ডিজিট আমাকে খুঁজে বার করতে হবে, লাস্ট ডিজিটটা আমরা বের করে নিয়েছি যে ও সিওরলি জিরো হবে। এবার দেখো তিন দিয়ে বিভাজ্য বৃহত্তম, তিন দিয়ে বিভাজ্য বৃহত্তম সংখ্যা নয়, মানে এক থেকে নয়ের মধ্যে তিন দিয়ে বিভাজ্য বৃহত্তম সংখ্যা নয়, নর্মালি এটাও নয় নিতে পারি, তিন দ্বারা বিভাজ্য এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এখানে কি নিতে পারি? এখানে নয় নিলে সেটা চার দ্বারা বিভাজ্য থাকবে না, তাহলে এখানে নয়টা নিতে পারবে, তাহলে এখানে কি নিতে হবে? এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা তিন দ্বারা এবং চার দ্বারা বিভাজ্য, তাহলে তিন দ্বারা বিভাজ্যটাই আগে ভাবি, তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন হয়, ছয় হয়, নয় হয়, শূন্য, যদি তিন নিতাম তাহলে এটা তিন আর শূন্য তিরিশ হয়ে যেত, যে আবার চার দিয়ে বিভাজ্য হতো না, তাহলে এটা নেব না। ছয় যদি নিতাম তাহলে ছয় আর শূন্য ষাট, পনেরো চারে ষাট, চার দিয়ে বিভাজ্য হতো, তাহলে আমি ছয় নিতে পারবো, নয় নিতে পারবো না, নয় নিলে নয় শূন্য চার দিয়ে বিভাজ্য হবে না, তাহলে এটা হবে না, শূন্য নিতে পারি, শূন্য শূন্য সেটাও চার দিয়ে বিভাজ্য, তাহলে এই দুটোর যে কোনো একটা আমরা নিতেই পারি, কিন্তু বলেছে বৃহত্তম, তাহলে যেহেতু ষাটটা শূন্য শূন্য থেকে বড় এটা ছয়েই নিত, তাহলে নাইন 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 সিক্স জিরো হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। দেখো বুঝতে পারলে আমরা যে চুরিবিদ্যাটা প্রয়োগ করলাম সেই চুরিবিদ্যাটা সবাই বুঝলে কিনা? অ্যাকচুয়ালি ট্রিক মানেই হচ্ছে চুরিবিদ্যা, উত্তর তোমার সামনে। অ্যাকচুয়ালি তুমি যখন যাও যখন এমসিকিউ পরীক্ষা দিচ্ছ তো উত্তর কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে, এমন নয় যে উত্তরটা তোমাকে অঙ্ক কষে বের করতে হবে, উত্তর তোমার সামনেই আছে, তোমাকে শুধু সঠিক উত্তরটাকে খুঁজতে হবে, চারটা অপশন দিয়েছে তার মধ্যে একটা উত্তর, সেই উত্তরটা তোমাকে খুঁজে বার করতে হবে। ফলে এইটা আমরা যখন করবো তখন অবশ্যই এমন কিছু উপায় খুঁজবো যেখানে আমার অঙ্কটা সহজ হবে, তাহলে এই আমি যেটা বললাম এটা সবচেয়ে সহজতম উত্তর। এরপর দেখো এর অন্যান্য ব্যাখ্যাও আছে, একশো কুড়ি দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে তুমি কি করবে? গল্পটা সাধারণত সবাই সব টিচার এটাই করে, আমি যেটা বলছি এখন বলবে ভাই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয়, একশো কুড়ি দিয়ে আগে ভাগ কর, বারো ছয়ে বাহাত্তর, তাহলে বারো ছয়ে বাহাত্তর, বারো আটে ছিয়ানব্বই, বারো আটে ছিয়ানব্বই নেই, তাহলে এখানে নয় এখানে তিন থেকে আবার নয়, বারো তিনে ছত্রিশ তিনশো ষাট, আবার নয় তিন নয় বারো তিনে ছত্রিশ তিনশো তিনশো ষাট, বাকি রয়ে গেল উনচল্লিশ। তাহলে পাঁচ অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটা একশো কুড়ি দ্বারা বিভাজ্য হতে গিয়ে এক জায়গায় আটকে যাচ্ছে, এই উনচল্লিশটার জন্য আটকে যাচ্ছে, ভাবো তো এইটা যদি না থাকতো তাহলে তো পুরোপুরি ভাগ হয়ে যেত, তাহলে এই উনচল্লিশটাকে বাধা দিচ্ছে, এই উনচল্লিশটাই বাধা দিচ্ছে একে একশো কুড়ি দ্বারা ভাগ করতে যাওয়া, তার মানে এই উনচল্লিশটা যদি না থাকে তখন অবশ্যই একশো কুড়ি দিয়ে পুরোপুরি ভাগ হয়ে যেত, তাহলে উনচল্লিশ যদি না থাকে
কেউ না থাকা মানেই তো বিয়োগ। আমার বাবা নেই মানে আমার বাবা বিয়োগ হয়ে গেছে, তাহলে আমরা বিয়োগ করে দেবো মূল সংখ্যা থেকে, পাঁচটা নয়, তার থেকে 39 বাদ দিয়ে দাও। দেখো আমি যেটা বলছিলাম সেটি এলো অ্যান্সার, বুঝলে না বুঝলে? দেখো স্যার বুঝেছি। কিভাবে মনে মনে অঙ্কটা চুরি বিদ্যা দিয়ে করতে পারে, মূল কনসেপ্ট দুটোই আমরা, হ্যাঁ কি না? দেখো সবাই বুঝেছো? হ্যাঁ স্যার।39টাকে সরিয়ে দে, দুই ভাগটা কর, মানে আমরা 120 দিয়ে যখন এইটাকে ভাগ করছি এখানে যা হচ্ছে হচ্ছে, শেষে থাকছে 39 ওইটি বাধা দিচ্ছিল বলে ওকে সরিয়ে দেবে। তুমি তো এমনও বলতে পারো স্যার এটা 39 না হলে যদি এটা 120 হতো তাহলে তো আপনি স্যার আরো একবার ভাগ করতে পারতেন 120 একে 120, হ্যাঁ কিনা? তার মানে এইটা স্যার এইটা 39 না হয়ে এইটা যদি 120 হতো তাহলে তো আমি আরেকবার ভাগ করতে পারতাম 120, যা হতো হতো 120 একে 120 ভাগ করতে পারতাম, মানে আমার যদি আরো 81 বেশি থাকে মানে 120 থাকে তাহলে হতো। তাহলে স্যার এই সংখ্যাটার সঙ্গে আমরা যদি ওই 81 যেটা নেই সেটা যদি আমরা স্যার যোগ করে দিই তাহলে তো যে সংখ্যাটা পাবো সেটাও তো 120 দ্বারা বিভাজ্য, ইয়েস, কিন্তু 81টা যখনই যোগ করে দেবে আর তখন সেটা 5 অঙ্কের হবে না, যোগটা করে দেখো সেটা 6 অঙ্কের, কি বললাম বুঝলো? তাহলে আমরা দুরকম উপায় করতে পারি, কি যে সংখ্যাটা দিয়েছে সেটাকে 120 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ পাচ্ছি সেটা থেকে বিয়োগ করে একটা অ্যান্সার হতে পারে, বিয়োগ করে একটা অ্যান্সার হতে পারে। আর একটা কি হতে পারে, এর সঙ্গে যোগ করে দেবো কাকে, এই দুটোর ডিফারেন্স 120-39 এর ডিফারেন্স, কিন্তু নর্মালি এটা 5-এর থেকে বেশি হয়ে যাবে তাই হতে পারে না, 5 অঙ্কের থেকে বেশি হয়ে যাবে আর এটা প্রপার 5 অঙ্কের হবে, তাহলে এটা হবে অ্যান্সার। কিন্তু এই কনসেপ্টটা অন্য জায়গায় কাজে লাগবে, এই অঙ্কটাই কাজে লাগবে, সেটা আমরা পর পর আরো অন্য অঙ্কে যখন পাবো দেখবো। দেখো আমার ব্যাখ্যাটা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা কি হলো? ঠিক, এই অঙ্কটাই আর একটু জটিল করে দেওয়া যেতে পারে, কিরকম করে? 6 অঙ্কের সবচেয়ে বড় কোন সংখ্যাকে 120 দ্বারা ভাগ করলে 35 ভাগ শেষ থাকে, একই ধরনের অঙ্ক কিন্তু এখানে 35 ভাগ শেষ থাকে, তাহলে তুমি একটু আগেই করলে 5 অঙ্কের সংখ্যা অপশন বি তে দেখো বিভাজ্য কি করলো 9996 হলো না, আগের অঙ্কটাই হলো, এখানে 6 অঙ্কের বলেছে তাহলে আর একটা 9 কে বাড়িয়ে দে, 6 অঙ্কের সংখ্যা হয়ে গেল যে কিনা 120 দ্বারা বিভাজ্য পুরোপুরি, মানে আমি তোমাকে এই শেষ লাইনটা যদি না বলতাম 35 ভাগ শেষ থাকবে যদি আমি না বলে তোমাকে বলতাম যে ভাই 6 অঙ্কের সবচেয়ে বড় কোন সংখ্যা 120 দ্বারা বিভাজ্য, তুমি বলে স্যার 5 অঙ্কের হলে আগেরটাই দেখলাম 9960, 6 অঙ্কে তাহলে আর একটা 9 বাড়িয়ে দিলাম, স্যার এইটা হবে অ্যান্সার, ঠিক বলছো, কিন্তু বলছে 120 দ্বারা পুরোপুরি বিভাজ্য নয়, তারপরে আরো এক্সট্রা 35 থাকতে হবে কারণ 35 ভাগ শেষ হবে, তাহলে একটা 135 যোগ করো না, ব্যাস অ্যান্সার হয়ে গেল 5999, ব্যাস এইটি হয়ে গেলো অ্যান্সার। দেখো কোথায় আছে অপশন, দেখতে পাচ্ছ অঙ্কগুলো কিন্তু একটা আর একটার সঙ্গে জুড়ে আছে, বুঝতে পেরেছ? চলো তাহলে পরেরটাই আসো, দেখি নেক্সট প্রশ্নটা কি হচ্ছে। হ্যাঁ যেমন দেখো এই এখানে কি বলেছে, বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 12, 15, 20, 27 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, সবচেয়ে ছোট কোন সংখ্যা 12, 15, 20 এবং 27 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, ঠিক আছে এই অঙ্কটা করবো, কিন্তু তার আগে একটা ছোটখাটো জিনিস আমি দেখে নেব, কিরকম ধরো
এই অঙ্কটা করতে গিয়ে আমরা নর্মালি কিভাবে করি আগে সেটা করি, যে সবচেয়ে ছোট মাথায় রাখবে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সর্বাপেক্ষা কম ইত্যাদি ভাষার প্রয়োগ মানে এলসিএম লসাগু। তাহলে এগুলো লসাগু আমরা করে নিলেই আমাদের উত্তর হয়ে যাবে। লসাগু করার জন্য স্যার তিনটে উপায় দেখিয়েছি, যে কোনো একটা করলেই তোমরা উত্তর করতে পারবে, যে 12, 15, 20, 27 এদের লসাগুটা বের করে নেবো। দেখো 12, 15, 20, 27 এদের লসাগু বার করলে আমি উত্তর করে নিতে পারবো। ইয়েস একদম ঠিক, লসাগু ভাগ পদ্ধতি করো, তমুক করো তমুক করো, যা করো করো, সেটাই আমাদের অ্যান্সার। তো দেখো আমরা ওই নতুন যে ফর্মেটটা আজকে শিখেছি সেটা দিয়েই করি। সবচেয়ে বড় সংখ্যা নিলাম 27, 20, 20-র মধ্যে কোনো কিছুই, সরি 27-এর মধ্যে কোনো কিছুই 20-তে নেই, কারণ 20 মানে আমরা জানি 4×5, বটে না 4 আছে না 5 আছে, কেউই নেই। তাহলে 20-র গোটাটাই আমাকে নিতে হলো। তাহলে 27 নেওয়া হলো, 20 নেওয়া হলো, 15 তো আছে, 15 মানেই 3×5, 5 তো 20-তে আছে, 3 27-এ আছে, তাহলে 15-কে নেওয়া হয়ে গেছে। 12, 12 মানেই 3×4, 3 তো 27-এ আছে, 4 তো 20-তে আছে, তাহলে 12-কেও নেওয়া হয়ে গেছে। ব্যাস লসাগু হয়ে গেলো 540। এটা মনে মনেই করতে পারবে, একটু প্র্যাকটিস করবে বাড়ি, তাহলে 540, ব্যাস আমাদের উত্তর হয়ে যাবে 540। ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 540। বুঝতে পেরেছ আমি যেটা বললাম? ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে করবোই না। কিভাবে করবো? এটা গেল মূল প্রসেস। দেখো তো একটা জিনিস, যে 12, 15, 20, 27, হ্যাঁ এগুলো দ্বারা পূর্ণ বিভাজ্য। তার মানে 12 দ্বারাও ভাগ করা যাবে, 15 দ্বারাও ভাগ করা যাবে, 20 দ্বারাও ভাগ করা যাবে, 27 দ্বারাও ভাগ করা যাবে। তখন আগের দিন তোমাদের আমি ডিজিট সাম শিখিয়েছিলাম, তখন বলেছিলাম এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, 9 দ্বারা বিভাজ্যতা ভীষণ গুরুত্বপূর্ণ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনেক অঙ্কে এটা কাজে লাগে, এটা তো লাগবে। আচ্ছা দেখো, যে সংখ্যাটা 27 দিয়ে বিভাজ্য হবে সে অবশ্য 9 দিয়েও বিভাজ্য হবে, হ্যাঁ কি না? আমাকে আগে এইটা উত্তর দাও, যাকে 27 দিয়ে ভাগ করতে তাকে অবশ্যই 9 দিয়েও ভাগ করতে পারবো। আর 9 দিয়ে আমরা কাকে ভাগ করতে পারি? যাদের ডিজিট সাম 9 বা তার গুণিত তাদেরকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। 9 দিয়ে আমরা কাদেরকে ভাগ করতে পারি? আগের ক্লাসটাই করিয়েছি, যদি কেউ না করেছো সে মালা ঘুরিয়েছো। প্রত্যেকটি ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ, এবং একদম শুরু থেকে শেষ প্রত্যেকটা কথা আমি যাই বলি প্রত্যেকটা কথা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অঙ্কের ক্লাসগুলি খুব ভালো করে করবে, কোনোদিন যদি লাইভ ক্লাস না করতে পারো রেকর্ডেড ক্লাস ধৈর্য ধরে পুরোটা করো, কারণ আমি বারবার বলছি আমার প্রত্যেকটা মিনিমাল ওয়ার্ডও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 9 দিয়ে বিভাজ্য কখন হয়? যদি আমার ডিজিট সামটা 9 বা তার গুণিতক হয়। অপশন কি আছে? 460, 540, 220, 99। এই তিনটে যোগ করলে কত হবে? 460 যোগ করলে 10 হবে, 10-কে 9 দিয়ে ভাগ করে দেবে না, তাহলে এটা উত্তর হবে না। 220ও বাদ, 2, 2, 4 আর 0, 0, ডিজিট সাম হচ্ছে 4, 9-এর গুণিতক 9, বাস এটাও হবে। এইটার ডিজিট সাম 5, 4, 0, 5, 4, 9, আর 0 হচ্ছে 9, তাহলে একে 9 দিয়ে ভাগ করে বাস উত্তর 540। করবার দরকার হলো? বলো করবার দরকার হলো কি? একটা ছোট্ট ডিভিসিবিলিটি কনসেপ্ট দিয়ে অঙ্কটা করে ফেলেছে কি না? এরে ভাই 12 দিয়ে, 15 দিয়ে, 20 দিয়ে, 27 দিয়ে পূর্ণ বিভাজ্য। তো ভাই যে 27 দিয়ে বিভাজ্য সে তো 9 দিয়েও বিভাজ্য, হ্যাঁ কি? আবার অন্য অ্যাঙ্গেল থেকেও করতে পারত, কিরকম যে আমরা 5 দিয়ে, 15 আছে, 5 দিয়ে বিভাজ্য, কিন্তু তখন একটা ধোঁকা খেতে, কারণ 460-এর শেষেও 0, এর শেষেও 0, এর শেষেও 0, সবগুলাই 5 দিয়ে বিভাজ্য, তাহলে ওটা তো খুঁজে পেত। ফলে 9 দিয়ে বিভাজ্যতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদের আগের ক্লাসে বারবার বলেছিলাম যে ডিজিট সাম 9 দিয়ে বিভাজ্যতা ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এটা হচ্ছে তার প্রমাণ, ঠিক আছে? এবার ভাবো, তোমাদের মনে হতে পারে যে ও স্যার পূর্ণ বিভাজ্য হলো না, বললো কিছু বাড়তি কমতি থাকবে, তখন আপনি স্যার কীভাবে করবেন? ঠিক আছে, দেখি স্যার কোনো একটা অঙ্ক তো থাকা উচিত। হ্যাঁ আচ্ছা, যেমন ধরো এই অঙ্কটা খুব ভালোভাবে আমরা আগে পড়ব, বলছে 3 অঙ্কে, আচ্ছা কোথা বাড়ি আটটা বেজে গেছে, 3 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা
যাকে চার এবং পাঁচ দ্বারা ভাগ করলে উভয় ক্ষেত্রেই তিন ভাগ শেষ থাকে, উভয় ক্ষেত্রেই তিন ভাগ শেষ থাকে। ঠিক আছে, এটা আমরা করবো। আচ্ছা, আমি কয়েকটা ফর্মেট বলবো, একটু লিখে নেবে আছে কি ধারা, দেখি টাইপ করেছে কিনা সেটা করাই। আচ্ছা, আমি কয়েকটা ফর্মেট বলছি, একবার লিখে নাও তাহলে ঝাঁঝাট করে, তারপর অঙ্ক গুলো আসবে। দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যা এ বি সি দ্বারা বিভাজ্য, এইমাত্র যে অঙ্কটা করলে, বললে কি করতে হবে, এলসিএম বার করতে হবে, কাদের এলসিএম অফ এবিসি, এবিসির এলসিএম বার। হ্যাঁ, ক্ষুদ্রতম কোন সংখ্যা এবিসি দ্বারা বিভাজ্য, এমন বললে আমরা কি করব, এবিসির লসাগুণ, যেমনটা করলাম। আর তার চেয়ে বেস্ট উপায় দেখালো, অপশন গুলোকে ধরে নয়ের বিভাজ্যতা প্রয়োগ করো। দ্বিতীয় কি বললো, ডট দিচ্ছি, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এবিসি দ্বারা ভাগ করলে, ভাগ লিখো, ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে ডি ভাগ শেষ থাকে, প্রত্যেক ক্ষেত্রে ডি ভাগ শেষ থাকে। রিপিট, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এ বি সি দি ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ডি ভাগ শেষ থাকে। হোয়াট টু ডু, প্রথমে এলসিএম বার করব এ বি সি এর, তার সঙ্গে ডিটাকে যোগ করবো, তার সঙ্গে ডিটা যোগ করবো, এটা হচ্ছে ফর্মেট। এলসিএম বার করবো এক্ষেত্রে, এক্ষেত্রে এলসিএমটা বার করে ডিটা যোগ করবো। নাম্বার টু, নাম্বার এগুলোই তোমাদের পরীক্ষাতে পড়ে। নাম্বার থ্রি, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এ বি সি দিয়ে ভাগ করলে যথাক্রম এক্স ওয়াই জেড ভাগ শেষ থাকে, মানে তিনটে কেস আলাদা এবং একজন আরেকজনের সঙ্গে জড়িত। প্রথমটাই বলছে যে এমন একটা ছোট সংখ্যা বার করো যেটাকে এবিসি দ্বারা ভাগ করে, তাহলে আমরা এবিসি এর লসাগুটা বের করবো। উত্তর বললো, এমন একটা সংখ্যা বার করো যাকে এবিসি দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভাগ শেষ থাকবে, প্রত্যেক ক্ষেত্রে সেম ভাগ শেষ থাকবে। মানে যদি এ দিয়ে ভাগ করি তাহলেও তিন ধরো ভাগ শেষ, বি দিয়ে ভাগ করলো তিন ভাগ শেষ, সি দিয়ে ভাগ করলো তিন ভাগ শেষ, তখন আমরা কি করবো, এবিসি লসাগু বার করবো, ডি যোগ করবো। কিন্তু যদি প্রত্যেক ক্ষেত্রে ভাগ শেষটা সেম না হয়, যেটা আমি বলতে চাইছি যে এবিসি দিয়ে ভাগ করলে এক্স ওয়াই জেড ভাগ শেষ থাকছে, তখন আমরা কি করব, তখন আমরা এবিসি এর এলসিএমটা বের করব, বিয়োগ একটা সংখ্যা করব কে, কেটা কি না, কেটা হলো এই এক্স থেকে হয় এ বিয়োগ করে নেব, সেটা কে বলতে পারো, কিংবা বি থেকে ওয়াই, এ থেকে এক্স, কিংবা বি থেকে ওয়াই, কিংবা সি থেকে জেড, তিনটেই সমান হবে, সেই সমানটা বিয়োগ। তো এই তিনটে কনসেপ্ট দিয়েই অঙ্ক আছে। ঠিক আছে, এটা পরে একবার লিখে নেবে, আর সময় অনেক হয়ে গেছে, একটু জলদি করি। যেমন ধরো এই বলছে, তিন অঙ্কে সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে চার পাঁচ দিয়ে ভাগ করলে উভয় ক্ষেত্রেই তিন ভাগ শেষ থাকে, ধরো এটা বলেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো তো? চক্রধর, হ্যাঁ স্যার বলুন। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তিন অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা, ব
তাকে এবারে ঠিক শোনা যাচ্ছে না? ধরো আমাকে যদি বলতো যে তিন অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা চার পাঁচ দ্বারা বিভাজ্য, তারপর একটা বলেনি উভয় ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে এটা আমাকে বলে, তিন অঙ্কেরটাও ধরো বলেনি আমাকে, বলেছে বলতো ভাই সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যা যেটাকে চার আর পাঁচ দিয়ে ভাগ করা যাবে। বলে স্যার এই দুটো আপনি তো শেখালেন যে পরস্পর মৌলিক, তাহলে ওই চার পাঁচ গুণ করে দিই কুড়ি, কুড়ি হচ্ছে এমন একটা সংখ্যা যাকে চার দিয়ে এবং পাঁচ দিয়ে পূর্ণ ভাগ করা যাবে। ঠিক আছে, তোমাকে বললো যে তিন ভাগ শেষ থাক, তখন তুমি কি করতে একটু আগেই করলে, তোমার পেনটা কি হলো তিন ভাগ শেষ থাকবে, তখন তুমি কি করবে না কুড়ির সঙ্গে তিনটা যোগ করবে, কুড়ির সঙ্গে কি হচ্ছে ঠিক আছে, তাহলে তিন ভাগ শেষ থাকবে, তুমি কুড়ির সঙ্গে তিন যোগ করে বলে দেবে তেইশ। আমি কি বললাম তিন অঙ্কের কথাটা ধরো বলে না, তোমাকে বললো চার এবং পাঁচ দিয়ে ভাগ করলে উভয় ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে, এই মাত্র দেখলে। সেক্ষেত্রে কি করছিলাম এলসিএম অফ ফোর অ্যান্ড ফাইভ যোগ যেটা বাড়তি থাকে, চার পাঁচে লসাউ কুড়ি যোগ তিন হচ্ছে তেইশ অ্যান্সার, কিন্তু অঙ্কটাই বলে দিয়েছি তিন অঙ্ক, তাহলে তুমি কি করবে এটা গুণিতক করবে না, তখন আমরা কি করব ভালো করে শোন, বলেছে সংখ্যাটা তিন অঙ্ক। আচ্ছা বলতো যদি চার দিয়ে আমরা ভাগ করি যে কোনো সংখ্যা, চার দিয়ে আমরা ভাগ করি এবং শেষে ভাগ শেষটা থাকবে তিন, কিংবা পাঁচ দিয়ে ভাগ করি শেষে ভাগ শেষ তিন থাকবে, তাহলে তার এককের অঙ্ক হয় তিন হবে নয় আট হবে কিনা বল। আমি কি বললাম যদি পাঁচ দিয়ে ভাগ করার পরে তিন ভাগ শেষ থাকে তাহলে তার এককের অঙ্ক, সংখ্যাটা যত বড়ই হোক না কেন, সংখ্যাটা বিরাট বড় হতে পারে কিন্তু তার এককের অঙ্কটা হয় তিন হতে হবে বা আট হতে হবে, তাহলে এককের অঙ্কে তিন কিংবা আট থাকে। দেখো এই অপশনগুলোর মধ্যে এইখানেই শুধুমাত্র তিন আছে, বাস তাহলে একশো তিন হয়ে গেল অ্যান্সার, আর করারই ক্লিয়ার। তাহলে আমাদের বলছি এখানটা ভাবো সব কিছু বাদ দিয়ে, তোমার তো উত্তর তোমার কাছেই আছে, তোমাকে উত্তর দিয়ে দিয়েছি পাঁচ দ্বারা ভাগ করে তিন ভাগ শেষ থাকে, তাহলে পাঁচ দিয়ে ভাগ করে যে বটে বটে ভাগ শেষটা থাকবে তিন, তাহলে এই যে সংখ্যাটা তার এককের অঙ্কটা ইউনিট ডিজিটটা হয় তিন হবে নতুবা তিন যোগ পাঁচ আট হবে, এই দুটোর মধ্যে একটা হতে পারত, তবেই আমি পাঁচ দিয়ে ভাগ করলে তিন ভাগ শেষ আনতে পারব, তাহলে হয় তিন হবে নয় আট হবে। তো এখানে এককের অঙ্কে তিন আছে এমন কোন সংখ্যাটা দেখতে পাচ্ছ, একশো তিন, বাস উত্তর একশো তিন। বুঝতে পেরেছি, বুঝে গেছ, দেখো এটা করার কিছু তো, কিন্তু আমি যে সূত্রটা একটু আগে দেখালাম বা লিখলাম অত বড় বড় করে, যদি ওটা তো আমাকে করতে হতো তাহলে আমরা কি করতাম ভালো করে শোনো, প্রথমে চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাটা খুঁজত, চার দাও ভাগ করে যাবে পাঁচ দ্বারা ভাগ করে, তাহলে চার পাঁচের লসাগু কুড়ি দিয়ে তিন অঙ্ক বলেছে, তাহলে কুড়ির গুণিতক গুলো দেখতাম কোথায় তিন অঙ্ক, কুড়ি একে কুড়ি, কুড়ি দিয়ে চল্লিশ, কুড়ি তিনে ষাট, কুড়ি চার আশি, কুড়ি পাঁচে একশো, একশোটি দিয়ে তিন অক্ষর হলো, তারপরে একশো এমন একটা সংখ্যা কুড়িকে যদি চার পাঁচ দিয়ে ভাগ করা যায়, একশোকেও চার এবং পাঁচ দিয়ে ভাগ করা গেল এবং তিন অঙ্কের হলো কিন্তু তিন ভাগ শেষ থাকলে সঙ্গে তিন যোগ একশো তিন অ্যান্সার পদ্ধতি দুই, তিন নম্বর পদ্ধতি পারলে বুঝতে এটা, তাহলে একটা ট্রিক বললাম দেড় দেখে দেখে উত্তর, দ্বিতীয় একটা ট্রিক বললাম যেটাও সহজ, আরো একটা ট্রিক, আরে ভাই তিন বাড়তি থাকবে তাহলে তিন বাদ দিও, দিয়ে দেখ এমন কোন সংখ্যাটা পাবি যেটাকে চার পাঁচ মানে কুড়ি দিয়ে ভাগ করে তিন বাদ দেওয়ার পরে কুড়ি দিয়ে ভাগ করা যাবে নিশ্চয়ই একশো নয়, মানে একশো থেকে তিন বাদ দিলে বেটা সাতানব্বই হয়ে যাবে, তাকে তো কুড়ি দিয়ে ভাগ করা যাবে না, একশো একও নয় তাকে তিন থেকে বাদ দিলে আটানব্বই হয়ে যাবে, তাকেও কুড়ি দিয়ে ভাগ করা যাবে না, অতএব অবভিয়াসলি একশো তিন, কারণ কি একশো তিন থেকে যদি তিন বাদ দিয়ে দিই কোথায় কোথায় চলে গেছে, একশো তিন থেকে
103 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই 100 হবে, যেটা কিনা 4-5 এর লসাগু 20 দ্বারা ডিভিজিবল। তাহলে বাস আর ভেবে লাভ নেই, 103 তিনটে উপায় বলেছে, তিনটেই মৌখিক ভাবে করতে পারো। ক্লিয়ার সবগুলো? ছোট্ট লাইক করে দাও, বাজার ভালো লাগছে না পাচ্ছি। দুটো না তিনটে অঙ্ক না, দেখি একটা দুটো, হ্যাঁ দুটো অঙ্কই রাখা হয়েছে, একটা করে দিই আর একটা তাহলে নিজেরা পারবে, নিজেরা চেষ্টা করতে হবে। চলো এই অঙ্কটা বলছে, সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, সবচেয়ে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 5, 6, 8, 9 তারা ভাগ করলে সব ক্ষেত্রেই 3 ভাগ শেষ করে। তা লজিক অনুযায়ী কি, এইগুলো লসাগু যোগ 3, সব ক্ষেত্রে একই ভাগ শেষ করে। তাহলে 5, 6, 8, 9 এদের লসাগু বার করার উপায় শিখিয়েছি, নে বড় সংখ্যা আগে, আটের জন্য নয় তো আগে নিয়ে নিয়েছি, নয়ের কোথাও 8 নেই, তাহলে 8টাকে গোটাটাই নিতে হবে, নিলাম। 6 মানে 2 গুণ 3, 3 তো 9 আছে, 2 8 আছে, আর 9 5, এইগুলোর মধ্যে কোথাও 5 নেই, তাহলে নেই 5 নিয়ে নেই, কেউ গুণ কর, তাহলে 9 8 72, 8 5 40, 360, 3 ভাগ শেষ থাকবে, তাহলে 3টের সঙ্গে 1, 363 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এবার এই ট্রিক আমি পরের দিন বলবো, আজকে নর্মালি অঙ্কটা করিয়ে দিলাম, আর ভালো লাগছে না, রাখছি এবার, বুঝলি, টাটা। ঠিক আছে, কষ্ট কেমন লাগলো বলো, ভালো লেগেছে? দরকার হয় না বলে কোথাও দরকার হয় না, কিন্তু এলসিএম এসিএম এমন একটা জায়গা যেখানে টোটাল কনসেপ্টটা জানতেই হবে। তো চলো আজকে রাখলাম, হ্যাঁ টাটা। স্যার বলছি বিভাজ্যতা যে আপনি একটা ক্লাস ওই লিংক গুলো দিয়েছিলেন, ওটা বলেছিলেন আর একটা করাবো, ওটা তো লিংক তো দেওয়া নেই, দেখুন কিটা কিটা বিভাজ্যতা, বিভাজ্যতার নিয়ম। ও আচ্ছা, ওটা একটা করেছিল, বিভাজ্যতা করাবো আর একটা নিয়ম করাবো, এক আর একটা ক্লাস করাবো যেটা একটাই যেটা সবার জন্য ফলো করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 19, 21, 23 যা কিছুই থাক একটা কমন ফ্যাক্টর, কিন্তু ওই শুধু ওইটার জন্য একটা গোটা ক্লাস লাগে, কোনো একদিন করিয়ে দেবো না, রাখলাম, হ্যাঁ টাটা, গুড নাইট স্যার, গুড নাইট।